गुड मॉर्निंग। साउंड क्लियर? साउंड क्लियर कि एक बोलबे? साउंड पाच्छो? যারা আছো, শান্তনী, অভিষেক, মিলি, ফিরোজা, অন্তরা, অভিজিৎ, মাম্পি, আচ্ছা ওয়েলকাম। চলো আমাদের আজকের সেশনটা পুরোপুরিভাবে ইম্পর্টেন্ট অ্যাবিভিয়েশন অন ফিজিক্স ওই পার্টটা নিয়ে, যেটা আমরা আগের দিনে কিছু কিছু জিনিস যেটা আমরা শেষ করে এসেছিলাম তার অ্যাডভান্স পার্টটা নিয়ে আজকে পড়ব। আগের দিন আমরা এ অ্যালফাবেট নিয়ে দেখেছিলাম। ইউটিউবে যারা আসো ওয়েলকাম সবাইকে, গুড মর্নিং। আগের দিন আমরা এ অ্যালফাবেট নিয়ে দেখেছিলাম, আজকে আমরা যেটা দেখব সেটা বি অ্যালফাবেট নিয়ে, রাইট? আচ্ছা ভালো করে দেখো, ঠিক আছে? তো এটা দেখা যাচ্ছে সবার? আচ্ছা ওয়েলকাম সুরজিৎ, সুব্রত, মাম্পি, স্নেহা, এটা দেখা যাচ্ছে? কোন টাইমে ক্লাস করেন একটু জানাবেন। ডেলি 12টা থেকে ক্লাস থাকে। দেখো তলার দিকে লেখা আছে, তলার দিকে লেখা আছে, দেখো ডেলি স্পেশাল ক্লাস 12 PM ফিজিক্স এবং 8:30 PM কেমিস্ট্রি লেখা আছে। ওকে, তো আজকেরটা, আজকের ব্যাপারটা টোটালি অ্যাবিভিয়েশন অফ ফিজিক্স, এই পার্টটা নিয়ে পড়বো। বি অ্যালফাবেট দিয়ে যেই ইম্পর্টেন্ট টার্মসগুলো আমাদের পরীক্ষাতে আসে বা পড়তে হয়, সেই ইম্পর্টেন্ট টার্মসগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? পাবলি ওয়েলকাম অ্যালফাবেট বি দিয়ে। তো খুব ভালো করে ফলো করবে সবাই, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এই সেশনটা থেকে। অঞ্জু ওয়েলকাম, গুড মর্নিং। তো সবার উদ্দেশ্যেই বলছি, আচ্ছা ওয়েলকাম রুচিরা, গুড মর্নিং। দেখো এটা দেখতে পাচ্ছ, ব্যালিস্টিক পেন্ডুলাম, ব্যালিস্টিক পেন্ডুলাম নতুন কেমিক্যাল তোমার টেকনোলজিক্যাল টার্ম একটা। ব্যালিস্টিক পেন্ডুলাম কি জিনিস? তো দুটো ধরনের জিনিস হয়, মাথায় রাখবে। অ্যাপে ক্লাস হচ্ছে না, অ্যাপে ক্লাস হচ্ছে, হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো অ্যাপ থেকেই ক্লাস দেখে। তো ইউটিউবে বাফারিং এ কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, যদি কোনো প্রবলেম হয় তো অ্যাপ থেকে ডাইরেক্ট তোমরা এসে ক্লাস দেখতে পারো। ওকে, তো দেখো সুদীপ্ত, অমিত, ওয়েলকাম। তো স্টার্ট করি আমরা। ব্যালিস্টিক পেন্ডুলাম বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? দ্য ডিভাইস ফর মেজারিং দ্য ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল। এক্সাম্পল দিচ্ছে বুলেট। আচ্ছা বুলেটের যে মোশনটা আছে, বুলেটের মোশন বলতে বেসিক্যালি আমাদের ওই গান বা বন্দুক থেকে যে বুলেটটা ছোড়া হয় সেই বুলেটের কথা বলা হচ্ছে। তো বুলেটের মোশনকে কি আমরা প্রজেক্টাইল মোশন বলতে পারবো? ভালো করে ভেবে অ্যান্সার দাও তো, বুলেটের মোশনকে প্রজেক্টাইল মোশন কি বলা যাবে? সৌমিক ওয়েলকাম, কি হবে? প্রজেক্টাইল কথাটার মানে জানো? আগের দিন আমরা ক্লাসে সিটি ব্যাচ কোর্সের মধ্যে প্রজেক্টাইল মোশন নিয়ে একটা ক্লাস করেছিলাম। তো হোয়াট ইজ মিন বাই প্রজেক্টাইল, ঠিক আছে? অ্যাকচুয়ালি বুলেট প্রজেক্টাইল মোশন কিছু কিছু ক্ষেত্রে দেখায়। ওকে, কিছু কিছু ক্ষেত্রে বুলেট প্রজেক্টাইল মোশন দেখায়, মানে ধরো আমি এইভাবে যদি কোনো একটা বুলেটকে আর কি প্রেস করি, এইভাবে না, আমি যদি এইভাবে প্রেস করি তো তখন তোমার বুলেটটা এই যাবে, তাই তো? তার মানে একটা প্যারাবোলিক কার্ভ বা প্যারাবোলিক পাথওয়ে ফলো করবে, তো সেটাকে তোমার প্রজেক্টাইল মোশন আমরা বলতেই পারি। এবার দেখো এই যে ব্যালিস্টিক পেন্ডুলাম হয়েছে, তো কি লেখা আছে এখানে? সৌমেন, অনিশ এবং সৌভিক ওয়েলকাম, সুমন, অন্তরা ওয়েলকাম। দেখো ব্যালিস্টিক পেন্ডুলাম কি বলছে? ডিভাইস ফর মেজারিং দ্য ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল। অ্যাকচুয়ালি এখানে ভেলোসিটি বলার থেকেও যেই কথাটা ইম্পর্টেন্ট বা বলা উচিত সেই কথাটা হচ্ছে মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। ব্যালিস্টিক পেন্ডুলাম দিয়ে আমরা কোনো একটা বুলেট বা কোনো একটা প্রজেক্টাইল মোশনের মোমেন্টাম এবং তার কাইনেটিক এনার্জি, তার গতিশক্তিকে মাপি। তো মেইনস পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা দেখতেই পারে যে কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম বা অর মোমেন্টাম অফ এ বুলেট বা অফ এ প্রজেক্টাইল মোশন অফ অ্যান অবজেক্ট
হুজ কার্ভ ইজ প্যারাবোলিক ইন নেচার, যার কার্ভটা প্যারাবোলিক টাইপের হবে, মানে কি এই টাইপের যাদের কার্ভ হবে। এই ধরনের কোনো অবজেক্টে মোমেন্টাম বা কাইনেটিক এনার্জিকে মাপার জন্য আমরা কি যন্ত্র ব্যবহার করে থাকি, সেই যন্ত্রের নাম কি হবে? ব্যালিস্টিক পেন্ডুলাম। কথাটা বোঝা গেল কি বলতে চাইলাম? এটার নাম হবে ব্যালিস্টিক পেন্ডুলাম। শুভদীপ ওয়েলকাম, সুমনা ওয়েলকাম, দেখো ঠিক আছে। তো এইটুকুই জাস্ট এখন মাথায় রাখো, ব্যালিস্টিক পেন্ডুলাম এই ধরনের কোনো দেখতে যে মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম এটা তো বুলেটের মোমেন্টাম বা বুলেটের কাইনেটিক এনার্জি, কারণ বুলেটের মধ্যে তো একটা গতি শক্তি অবশ্যই থাকবে। বুলেটের যদি একটা গতি থাকে তো তাদের মধ্যে হাফ এম ভি স্কোয়ার দিয়ে আমরা কাইনেটিক এনার্জি বা গতি শক্তিকে বার করতে পারি। এবং মোমেন্টামের আমরা ফর্মুলা কি কি জানি বলো? মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, তাই তো? ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। তার মানে এই মোমেন্টামকেও তুমি বলতে পারো, বা হাফ এম ভি স্কোয়ার বলে যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এটাকেও তুমি বলতে পারো। যে কোনো দুটো বা যে কোনো একটাকে আমার মাপার জন্য ব্যালিস্টিক পেন্ডুলাম লাগে, ব্যাস এইটুকু। ব্যালিস্টিক পেন্ডুলাম থেকে এইটুকু মাথায় রাখো, যখন আমরা টেকনোলজি ক্লাসে আবার করাবো তখন ব্যালিস্টিক মিসাইল নিয়ে পড়বো। ব্যালিস্টিক মিসাইল কি জিনিস? দুটো জিনিস তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, ব্যালিস্টিক পেন্ডুলাম এবং ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। চলো মৌসুমি ওয়েলকাম, ভালো করে দেখো সবাই। পরেরটা মাহি ওয়েলকাম, গুড মর্নিং। দেখো এটা দেখতে পাচ্ছ ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দেখতে পাচ্ছ? যারা বাড়িতে ব্রডব্যান্ডের কানেকশন ব্যবহার করো বা অফিসে যারা কাজ করো যাদের ইন্টারনেট পরিষেবা আছে, তো তারা এই টার্মটার সাথে পরিচিত থাকবে আশা করি। ব্যান্ডউইথ কে কে এই টার্মটা সম্পর্কে জানো একটু ক্লিক করো তো দেখি, তারপর আমি বলছি। ব্যান্ডউইথ মানে কে কে জানো, মানে আগে থেকে জানতে কে কে? ব্যান্ডউইথ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি প্রত্যেকে বলো দেখি, ব্যান্ডউইথ বলতে বেসিক্যালি কি বোঝানো হয়? দেখো বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে তো যে কোনো কানেকশনের জন্য, সিগন্যাল ট্রান্সফরমেশনের জন্য একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, এটা মানো তো? যে কোনো সিগন্যালকে ট্রান্সফরমেশনের জন্য, অ্যাকচুয়ালি এই যে ব্রডব্যান্ড কানেকশন বা ইন্টারনেট এগুলো কি জিনিস? ইন্টারনেট হচ্ছে ডেটা ট্রান্সফার করা। সুব্রত ওয়েলকাম, ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হচ্ছে ডেটা ট্রান্সফার করা। এই ডেটা ট্রান্সফার করা মানে কিসের রেসপেক্টে ট্রান্সফার করছে? একটা সিগন্যালের রেসপেক্টে। তো যখন একটা ইনস্ট্রুমেন্ট বা যখন কোনো একটা ডিভাইস কোনো সিগন্যালকে ট্রান্সফার করবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তো তাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জকে তোমার বলা হয় ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি রেঞ্জকে তোমার বলা হয় ব্যান্ডউইথ। তো তোমাকে যদি বলা হয় যে ব্যান্ডউইথ কম ভালো নাকি ব্যান্ডউইথ বেশি ভালো, বলো তো। আচ্ছা ওয়েলকাম অলিভিয়া, ব্যান্ডউইথ বেশি ভালো না ব্যান্ডউইথ কম ভালো? কোথায় ইন্টারনেট স্পিডটা হাই হবে পারবে বলতে? ব্যান্ডউইথ বেশি ভালো, ব্যান্ডউইথ বেশি ভালো নাকি ব্যান্ডউইথ কম ভালো, কার কি মনে হয়? যারা যাদের বাড়িতে অন্তত ব্রডব্যান্ড কানেকশন আছে তারা বলো, ব্যান্ডউইথ কম ভালো? কম। আচ্ছা ব্যান্ডউইথ কম মানে কি? ব্যান্ডউইথ কম মানে মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হেরফের করছে না। ব্যান্ডউইথ কম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হেরফের করছে না, ঠিক? ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম, তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি কম হয় তাহলে সিগন্যাল কি তাড়াতাড়ি ট্রান্সফার হবে, সিগন্যাল কি তাড়াতাড়ি ট্রান্সফার হবে নাকি না, তোমাদের কি মনে হয়? ব্যান্ডউইথ যদি কম থাকে তাহলে সিগন্যাল কি তাড়াতাড়ি ট্রান্সফার হবে? এটা তোমাদের বাড়িতে কাজ দিলাম, এটা তোমরা দেখে ইন্টারনেট সার্চ করে দেখে আমাকে বলবে। সিগন্যাল স্ট্রং হবে মানে ইন্টারনেট, ধরো আমরা বাড়িতে কোনো একটা আমার ইন্টারনেটের প্যাকেজ আছে 70 Mbps, ঠিক আছে, মানে তোমার 70 Mbps হচ্ছে হায়েস্ট স্পিড। আরেকটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা বললাম 100 Mbps, কোথায় ব্যান্ড উইথ বেশি হবে বলো তো? চৈতালি অর্পিতা বিতন ওয়েলকাম, কোথায় ব্যান্ড উইথ বেশি হবে, 70 Mbps বেশি হবে নাকি 100 Mbps? কি মনে হয়? ফার্স্ট অ্যান্সার দাও দেখি, ইউটিউবে যারা আছো তারাও অ্যান্সার দাও ফার্স্ট। ব্যান্ডউইথ বেশি মানে আমরা কি জানি? আচ্ছা স্পিড কম, 70 Mbps এ ব্যান্ডউইথ বেশি হবে। বাবা একটা কথা বলি শোনো, এটা একদমই জেনারেল বিষয় যে ব্যান্ডউইথ যদি কোথাও বেশি হয়ে যায় তার মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ তো বেশি। ব্যান্ডউইথ বেশি মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বেশি,
তো ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি বেশি হয়, তোমাকে তুমি বলো যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার হবে নাকি মিনিমাম অ্যামাউন্টের? যারা ইউটিউবে আছো প্রত্যেকে অ্যান্সার দেবে, ব্যান্ডউইথ বেশি মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বড়, তার মানে এইটা ধরো একটা গ্যাপ বললাম, এটা ধরো আরেকটা গ্যাপ বললাম, তো আমাকে এইটার উত্তর দাও যে ব্যান্ডউইথ যদি বেশি হয়ে যায়, ধরো আরেকটা গ্রাফ আমি এইরকম আঁকলাম, সবাই ভালো করে খেয়াল করো কি আঁকছি আমি, ইম্পর্টেন্ট এগুলো টেকনোলজিতে এই কোয়েশ্চেন গুলো আছে, আরেকটা আঁকলাম ধরো এইরকম, তাহলে এটার ব্যান্ডউইথ এইটুকু, এটার ব্যান্ডউইথ এতটা, তাহলে এই যে ব্যান্ডউইথ হলো এটা লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি, এফ এল মিন্স হচ্ছে তোমার লো ফ্রিকোয়েন্সি, এফ এইচ মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে ব্যান্ডউইথ হলো, তাহলে এখানে ধরো এইটুকু বললাম, এখানে ধরো এইটুকু বললাম, এখান থেকে এইটুকু হচ্ছে ব্যান্ডউইথ, তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যত বেশি হবে তত আমার ম্যাক্সিমাম অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার হবে। তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার মানে 70 Mbps স্পিড নাকি 100 Mbps স্পিড? সবাই ফার্স্ট উত্তর দাও, ঠিক আছে? ওকে, কোনটা 100 Mbps? 100 Mbps আমরা সবাই জানি, দেখবে আমাদের যখন ব্রডব্যান্ড কানেকশনে তোমাদের বাড়িতে যাদের আছে বা অফিসে যারা কাজ করো, দেখবে যে দুটো স্পিড থাকে, একটা হচ্ছে আপলোড স্পিড, একটা হচ্ছে ডাউনলোড স্পিড, দেখেছো তো? তোমরা মোবাইলেও একটা মানে স্পিড টেস্টকে চেক করতে পারো, তোমাদের মোবাইলে যে ডেটা আছে সেই ডেটার কতটা স্পিড আছে, সেই আমি ওয়েবসাইটটার নাম বলে দিচ্ছি, ওয়েবসাইটটার নাম হচ্ছে speedtest.net, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইটটার নাম। এই ওয়েবসাইটে কি তুমি তোমার মোবাইলের বা তোমার যে অ্যাকচুয়ালি যে ব্রডব্যান্ড কানেকশন তুমি ব্যবহার করছো, সেই ব্রডব্যান্ড কানেকশনে তুমি ডেটাকে চেক করতে পারো যে ওটা অ্যাকচুয়ালি কত স্পিডে যাচ্ছে। তো দেখবে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দুটো স্পিড থাকে, তো যদি হাই ব্যান্ডউইথ হয়, ব্যান্ডউইথ যদি বেশি হয়, তাহলে ডাউনলোড স্পিড আপলোড স্পিডের থেকে সবসময় বেশি হবে। এটা সবসময় তোমরা দেখে থাকবে যে আপলোড স্পিড তোমার ডাউনলোড স্পিডের থেকে সবসময় কম, বা উল্টো দিকে ডাউনলোড স্পিড তোমার আপলোড স্পিডের থেকে সবসময় বেশি, এটাই হয়। ওকে, তার মানে এই সেন্সে এইভাবে মাথায় রাখবে যে হাই ব্যান্ডউইথ মিন্স হচ্ছে বেশি বেশি অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার করা, তো ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট কানেকটিভিটি ডাউনলোড স্পিড অনেক বেড়ে যাবে। এইখানে দেখো কেন হয় ওটা আমরা ক্লাসে ডিসকাস করব, এটার মধ্যে অনেক ব্যাপার আছে, যখন কমিউনিকেশন টেকনোলজি পড়াবো তখন এটা বলবো। দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওভার হুইচ আর ইকুইপমেন্ট অপারেটস দ্য পোর্শন অফ এ স্পেকট্রাম অকুপাইড বাই দ্য সিগন্যাল, এটা ব্যান্ডউইথ বলতে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বোঝায়। না, ডাউনলোড স্পিড ইন জেনারেল বেশি হবে না সবসময়, সবসময় বেশি হবে না। যাদের বাড়িতে তোমার উইশনেটের কানেকশন আছে, উইশনেট বলে একটা কোম্পানি আছে, সেই উইশনেটের কানেকশন যাদের বাড়িতে আছে, তারা তোমরা যদি স্পিড টেস্টটা করো দেখবে আপলোড স্পিড ডাউনলোড স্পিড কাছাকাছি, খুব বেশি হলে 1 Mbps এর গ্যাপ, খুব বেশি হলে 1 Mbps এর গ্যাপ মাঝে। যাদের বাড়িতে উইশনেট আছে তারা ওই কানেকশনটা করে দেখবে বা স্পিড টেস্ট করে দেখবে, মাঝে 1 Mbps এর গ্যাপ আছে, তার মানে ওর ব্যান্ডউইথটা খুব হেরফের করে না, ঠিক আছে? এটা এগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি রাউটার বা ওয়াইফাই যে আর সেই বক্সটা থাকে, সেই বক্স থেকে সিগন্যাল স্যাটেলাইটে যায়, তার থেকে আসে, ওই ট্রান্সফারটা যত ফাস্ট হচ্ছে, একটা ওঠে একটা তোমার নামে, ওই ট্রান্সফারটা যত ফাস্ট হয় তত তোমার বলা হয় যে ব্যান্ডউইথ বেশি। পিং জিনিসটা কি? পিং জিনিসটা হচ্ছে তোমার সিগন্যালকে ট্রান্সফার করতে কতটা সময় লাগছে, পিং কখনো হাই হওয়া উচিত নয়। পিং কথাটার মানে হচ্ছে সিগন্যালকে ট্রান্সফার করতে কতটা সময় লাগবে, দেখবে যে পিং 1 মিলিসেকেন্ড, 2 মিলিসেকেন্ড, 3 মিলিসেকেন্ড, এই 1 2 3 মধ্যেই থাকা উচিত, ঠিক আছে? 1 2 3 মধ্যেই থাকা উচিত। পিং যদি কখনো 5 হয়ে যায়, পিং যদি 7 হয়ে যায়, 9 হয়ে যায়, তখন তোমার জিনিসটা 99.9+ পিং, তার মানে ইন্টারনেট কানেকটিভিটি নেই, ইন্টারনেট কানেকটিভিটি তাহলে নেই, মানে ব্যান্ডউইথ নেই বলতে গেলে। যাই হোক, চলো তো পরেরটা আবার পড়ি। দেখো ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ বলতে বেসিক্যালি কি বোঝানো হয় খুব ভালো করে শোনো, এইগুলো ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ বলতে বলছে এ রেঞ্জ অফ ফরবিডেন এনার্জিস বিটুইন টু অ্যালাউড ব্যান্ডস অফ এনার্জি, ইট ইজ অলসো কল্ড দ্য এনার্জি গ্যাপ। খুব ভালো করে দেখো এই জায়গাটা কি বলতে চেয়েছে। তো এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, দেখো মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটার, আমাকে বলো ওই তিনটের মধ্যে সব থেকে ভালো কারেন্ট ক্যারিয়ার কে, বিদ্যুৎ কারেন্ট কোনটার মধ্যে থেকে সব থেকে ফাস্ট যায় বলো, মেটাল, ইনসুলেটার এবং তোমার সেমিকন্ডাক্টর, কারেন্ট কোনটার মধ্যে দিয়ে ফাস্ট যাবে? পাপিয়া ওয়েলকাম, গুড মর্নিং, ক্লাসে যারা আছো সবাই একটু মন দিয়ে শুনবে ভালো করে। ওকে,
মেটালের মধ্যে দিয়ে। আচ্ছা, ব্যান্ড গ্যাপ বলতে কি বোঝানো হয়? ব্যান্ড গ্যাপ বলতে বোঝানো হয় হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড নামে এরকম দুটো ব্যান্ড থাকে। এটা আমরা সেমিকন্ডাক্টরে পড়বো, একটা স্পেশাল ক্লাস সেমিকন্ডাক্টরে আমরা নিয়েছি। যখন আমরা ক্লাসে পড়াবো তখন আমরা সেমিকন্ডাক্টরে এই দুটো জিনিস পড়বো, যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি। মাথা রাখবে এই দুটো ব্যান্ডের মধ্যে গ্যাপটা যত কম হবে তত সে তত ভালো কারেন্ট ক্যারিয়ার। মানে দেখো, এই মেটালের ক্ষেত্রে বলা হয়, এটা ধরো তোমার কন্ডাকশন ব্যান্ড তো, হ্যাঁ, এটা তোমার কন্ডাকশন ব্যান্ড, এটা তোমার ভ্যালেন্স ব্যান্ড। এখানে দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পুরো গায়ে গায়ে মিশে গেছে। তার মানে কি, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন তুমি বাইরে থেকে একটু এনার্জি দেবে, একে একটু গরম করবে, একটু একে একটু তাপ দেবে, তখন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো জাম্প করে যায়। কি বললাম বুঝলে? এই ইনসুলেটর বা তুমি মেটাল বলো, সেমিকন্ডাক্টর বলো, যাই বলো, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এরকম ইলেকট্রনগুলো জাম্প করে যায়। এবার আমাকে একটা কথার উত্তর দাও, ইলেকট্রন জাম্প কোথায় সব থেকে তাড়াতাড়ি হবে? মেটাল, সেমিকন্ডাক্টর না ইনসুলেটর? ফার্স্ট কোথায় হবে? কারণ এখানে দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পুরো গায়ে গায়ে লাগা সেমিকন্ডাক্টরে। এইখানে এই যে মাঝখানে এই কালো রঙের জায়গাটা দিয়ে কি বোঝানো হচ্ছে? কালো রঙের জায়গা দিয়ে বোঝানো হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি ভাবে গায়ে গায়ে, তাদের মধ্যে কোনো গ্যাপই নেই। তার মানে একে একটুখানি এনার্জি দিলে, একটুখানি এনার্জি দিলেই এরা খুব ভালো কারেন্ট ক্যারিয়ার বা ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গাতে তোমার ট্রান্সফার হতে পারবে। এই জন্য বলো, কোনো মেটাল বা কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারিয়ার বা কারেন্ট ক্যারি করানোর জন্য, কোনো মেটাল বলো বা কোনো তার বলো, তাদের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করানোর জন্য কি তাকে আমার বাইরে বাইরের থেকে গ্যাপ মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার সাপ্লাই করতে হয়, নাকি ওটা এমনি এমনি কারেন্ট ক্যারি করে? ওটা কি এমনি এমনি কারেন্ট ক্যারি করে, নাকি বাইরে থেকে আমার ওই তামার তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, তো তামাটাকে কি আমার হিট করতে হবে, তাপ দিতে হবে, নাকি তামার মধ্যে দিয়ে এমনি এমনি কারেন্ট যাবে? তাহলে এমনি এমনি কেন কারেন্ট যাচ্ছে? কারেন্ট এমনি এমনি যাওয়ার জন্য যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি গায়ে মিশে গেছে। এই মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে তোমার ব্যান্ড গ্যাপ বলা হয়। ওকে, এ রেঞ্জ অফ ফরবিডেন এনার্জিস বিটুইন টু অ্যালাউড ব্যান্ডস অফ এনার্জি ইট ইজ অলসো কল্ড দ্য এনার্জি গ্যাপ। ব্যান্ড গ্যাপের আরেকটা অল্টারনেটিভ নেম আছে, সেই ব্যান্ড গ্যাপের অল্টারনেটিভ নেম হচ্ছে এনার্জি গ্যাপ। ওকে, ব্যান্ড গ্যাপের অল্টারনেটিভ নেমকে কি বলা হয়? এনার্জি গ্যাপ। তাহলে ইনসুলেটর মানে তারা কারেন্ট ক্যারি করে না, যেমন কাঠ। এটা তুমি কাঠের এক্সাম্পল ধরতে পারো, মানে এটা হচ্ছে উড, রাইট? আর এটা হচ্ছে তোমার কোন একটা মেটাল, মানে কপার বলো, সিলভার বলো, যেগুলো মেটাল খুব ভালো কারেন্ট ক্যারি করে তারা। ওকে, এটাকে ব্যান্ড গ্যাপ বলা। তার মানে যদি তোমাকে নির্দিষ্ট কোয়েশ্চেন করে যে অ্যাকচুয়ালি আমাকে বলো যে যে যত ভালো কারেন্ট ক্যারিয়ার তার ব্যান্ড গ্যাপ কেমন হওয়া দরকার, মেনসে এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে যে যত ভালো কারেন্ট ক্যারিয়ার তার ব্যান্ড গ্যাপটা কেমন হওয়া দরকার? এক্সট্রিমলি লো, খুব কম, ঠিক আছে? তার ব্যান্ড গ্যাপটা কেমন হওয়া দরকার? তার ব্যান্ড গ্যাপটা খুব কম, এক্সট্রিমলি লো হওয়া দরকার, না হলে হবে না, ঠিক? না হলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। আচ্ছা, ওয়েলকাম অমিত, গুড আফটারনুন। দেখো নেক্সট, তাহলে ব্যান্ড গ্যাপটা কি জিনিস দেখলাম, পরেরটা দেখো বার। প্রথম কথা হচ্ছে বার কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট। এবার একটু ভালো করে দেখি, বার কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট? এভরিওয়ান পরীক্ষাতে, প্রিলিমস পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে, বার, বার কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট। ইউটিউবে যারা দেখছো তারা প্রত্যেকে অ্যান্সার জানা থাকলে কমেন্ট করবে, অ্যান্সার যদি জানা থাকে কমেন্ট করবে কাইন্ডলি, চুপচাপ কেউ থাকবে না, ঠিক আছে? বার হচ্ছে প্রেসারের ইউনিট। আচ্ছা, প্রেসারের কোন পদ্ধতিতে ইউনিট বার, কোন পদ্ধতিতে প্রেসারের বার ইউনিটকে বলা হয়? এখানে লেখা আছে, দেখো প্রেসারের কোন পদ্ধতি, সিজিএস সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস সিস্টেমে প্রেসারের ইউনিট হচ্ছে বার। এখানে যে যন্ত্রটা তোমাদের এখানে দেওয়া আছে, এই যন্ত্র হচ্ছে তোমার বার, মানে বার এককে চাপকে মাপার একটা যন্ত্র। চৈতালি কি এই ক্লাসে আছো? ঠিক আছে, ক্যান ইউ প্লিজ মি ইওর ক্লাস টাইমিং, ক্লাস টাইমিং নিচে লেখা আছে। রিম্পা, ক্লাস টাইমিং দেখো নিচে লেখা আছে, ডেইলি স্পেশাল ক্লাস বলে 12 PM এবং 8:30 PM। ওকে, 140, ওই প্রেশার আর এই প্রেশার এক নয়, ওইটা তো ব্লাড প্রেশার আর এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। হ্যাঁ, ও একটা ভালো কোয়েশ্চেন করলো বলে আরেকটা কোয়েশ্চেন আমি বলছি, এই যে বার কথাটা বলছি, এই বার কথাটা দিয়ে আমরা কোন ধরনের চাপ মাপি? অনেক ধরনের চাপ তো আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, ঠিক আছে? যেমন ব্লাড প্রেশার মানে বডির মধ্যে রক্তের যে চাপ আছে সেই চাপ হয়, গ্যাসের মধ্যে যে চাপ থাকে সেই চাপ হয়, অ্যাটমসফিয়ারে যে চাপ থাকে সেই চাপ হয়,
তাহলে কোন প্রেশারটাকে রিপ্রেজেন্ট করে, মেনলি অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার বা এয়ার প্রেশার, ওয়েলকাম অনন না, অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার বা এয়ার প্রেশার, বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট। তাহলে যেমন তেমন চাপ কিন্তু আমি বলতে পারবো না, অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তোমাকে যদি বলা হয় বার ছাড়া অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার মাপার আরেকটা ইউনিটের নাম বলো তো, বার ছাড়া অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার মাপার আরেকটা ইউনিটের নাম বলো। ব্যারোমিটার হচ্ছে যন্ত্রের নাম, ব্যারোমিটার যন্ত্রের নাম, এই যন্ত্রকে তুমি ব্যারোমিটার বলতে পারো, এই যন্ত্রকে তুমি ব্যারোমিটার বলতে পারো, ঠিক আছে? অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম, যে একটা উইন্ড কত ভেলোসিটিতে মুভ করছে সেইটা মাপার যন্ত্রের নাম। ওকে, আচ্ছা, তো কি হলো, বার ছাড়া আরেকটা হবে হচ্ছে টর। ব্যারোমিটারের ইনভেন্টারের নাম কে? ব্যারোমিটারের ইনভেন্টারের নাম কে? আচ্ছা, ওয়েলকাম কুমার, গুড নুন। হ্যাঁ, ব্যারোমিটারের ইনভেন্টারের নাম টরিসেলি, তাই তো? টরিসেলির নাম থেকে কোন কথাটা এসছে বলো, টরিসেলির নাম থেকে কোন কথাটা এসছে? টরিসেলির নাম থেকে টর কথাটা এসছে। ওকে, এটা, এবং ওয়ান বার তার সাথে কেমন সম্পর্ক আছে দেখো, ওয়ান বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর ওয়ান বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। এই দুটো কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, কনভার্সনটা এটা মাথায় রাখবে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ারের সাথে কেমন সম্পর্ক, নিউটন পার মিটার স্কয়ারের সাথে কেমন সম্পর্ক, পুরো জিনিসটা প্রেজেন্টেশন তৈরি করে তোমাদের সামনে দেওয়া হয়েছে, শুধুমাত্র পড়ে নেবে এই জায়গাগুলো থেকে। কারণ ক্লাসটা আমি এইভাবে নিচ্ছি, এর কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা টার্ম আছে, এই টার্মগুলো থেকে পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তোমরা মেইনস পেপারটা একটু পেপার ফোরটা ফলো করলে দেখতে পাবে এই টার্মসগুলো থেকে পরীক্ষায় কতগুলো করে কোয়েশ্চেন এসছে। তো এই টার্মসগুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের না, ঠিক আছে? তো এটা তোমার পুরোপুরিভাবে টোটাল টার্ম নিয়ে, মানে বি অক্ষর দিয়ে যে কটা টার্ম আছে আমাদের, যারা পরে জয়েন করলে একটু দেখে নাও, মিল্কি মিল্ক হচ্ছে যাবতীয় যা কিছু আমরা ডিসকাস করছি, যে ব্যালিস্টিক পেন্ডুলাম বললাম, ব্যান্ডউইথ বললাম, ব্যান্ড গ্যাপ বললাম, বার বললাম, প্রত্যেকটা বি অ্যালফাবেট দিয়ে। তো এই জিনিসগুলো সবসময় অ্যালফাবেটিক্যালি করার চেষ্টা করবে, ঠিক আছে? জিনিসগুলো সবসময় অ্যালফাবেটিক্যালি করার চেষ্টা করবে, তাহলে মাথায় থাকবে অনেক বেশি। বার এবং টরের রিলেশনটা একটু বলুন, ভুলে গেছি, বার এবং টরের রিলেশন বলতে বেসিক্যালি দেখো, এটা বার করতে হবে, এক্সাক্ট ডিজিটটা আমার মনে নেই, আমি তোমায় বলছি কেমন ভাবে বার করতে হয়। ওয়ান অ্যাটমোস্ফিয়ার হচ্ছে 7, ওয়ান অ্যাটমোস্ফিয়ার হচ্ছে 760 টর, ঠিক আছে? আর ওয়ান বার, ওয়ান বার হচ্ছে 101.3 অ্যাটমোস্ফিয়ার। ওকে, এবার এইটার সাথে এটার সম্পর্ক বার করে দেবে, এক্সাক্ট ডিজিট আমার খেয়াল নেই, এইভাবে বার করতে হবে। ওয়ান বার মানে 101.3 অ্যাটমোস্ফিয়ার, আর তোমার ওয়ান অ্যাটমোস্ফিয়ার মানে 760 টর, ওখান থেকে বার করে দেবে। আবার ওয়ান তোমার কি কি বলে, ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার মানে ওয়ান পাস্কাল, এরকম ব্যাপার আছে, ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে ওয়ান পাস্কাল, রাইট? এটা, আচ্ছা চলো নেক্সট পরেরটা, ব্যারোগ্রাফ। ব্যারোগ্রাফ বলতে কি বোঝানো হয় দেখো, পড়ো, ইনস্ট্রুমেন্ট ইউজ বাই দ্য মিটিওরোলজিস্ট ফর রেকর্ডিং অন পেপার দ্য ভ্যারিয়েশন অফ অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার উইথ টাইম। আচ্ছা, মিটিওরোলজিস্ট কথাটার মানে কি, কে বলতে পারবে এই কথাটার মানে বাংলা মানে কি, কাদেরকে মিটিওরোলজিস্ট বলা হয়? ক্লাইমেট, উল্কা, উল্কা মানে মিটিওর, উল্কা মানে মিটিওর, ওটা নয়, আবহবিদ, বাংলাতে এটাকে কি বলা হয়, আবহবিদ, রাইট? তাহলে মিটিওরোলজিস্টরা যারা কিনা একটা পেপারের ওপরে টাইমের সাথে সাথে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, টাইমের রেসপেক্টে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারের চেঞ্জ বা ভ্যারিয়েশন কেমন ভাবে ভ্যারি করছে, এই সংক্রান্ত গবেষণা যারা করে তাদেরকে মিটিওরোলজিস্ট বলা হয়, আবহবিদ বলে। এবং এই জিনিসটা করার জন্য যে ইনস্ট্রুমেন্টের দরকার হয়, রাইট, এই জিনিসটা করার জন্য যে ইনস্ট্রুমেন্টের দরকার হয় তাকে ব্যারোগ্রাফ বলা হয়। ইনস্ট্রুমেন্টটা দেখতেই পাচ্ছো, এটা ইনস্ট্রুমেন্টটা এখানে দেখতেই পাচ্ছ, ব্যারোগ্রাফ। ব্যারোগ্রাফ ওই ওইভাবে কিছু মেড, কোনো মেটাল ফেটাল নেই, ওইরকম যেমন ক্যালোরিমিটারে কপার আছে, ব্যারোগ্রাফে ওইরকম কিছু হয় না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি সিলভার দিয়ে মেড করা হয়, যদি ওইভাবেও বলা হয় তো সিলভার দিয়ে মেড করা হয়। ওকে, যাই হোক, খুবই ভারী একটা যন্ত্র। তাহলে ব্যারোগ্রাফ কি জিনিস এটা? আচ্ছা, গ্রাফ কথাটার মানে হচ্ছে পেপার, তুমি বুঝতে পারছো, তার মানে একটা গ্রাফ টানা হবে, একটা অক্ষ থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ ওয়াই অক্ষর মধ্যে একদিকে তোমার টাইম অ্যাক্সিস থাকবে, একদিকে তোমার অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার অ্যাক্সিস থাকবে।
তো এই প্রেশারের সাথে টাইমের যে ভ্যারিয়েশন, এটা ধরো এইরকম একটা দাগ দিয়ে যাচ্ছে, তো এই যে দাগটা আছে এই দাগটাকে তোমার ব্যারোগ্রাফ বলা হয়, এই সংক্রান্ত গবেষণা। ঠিক আছে, এই সংক্রান্ত গবেষণা ব্যারোগ্রাফ বলা হয়, টরিসেলি, টরিসেলি, ওকে, এটা ব্যারোগ্রাফ। চলো নেক্সট, পরেরটা, ব্যারোগ্রাফ সম্পর্কে আর জানতে হবে না বা এইটুকু জানলে চলবে ব্যারোগ্রাফ কি। নেক্সট হচ্ছে বিম ব্যালেন্স। বিম ব্যালেন্স কি মাপা হয়? বিম ব্যালেন্স দিয়ে মানে তোমার কি বলে এটাকে, বাংলার নামটা আমি ঠিক জানি না, বিম ব্যালেন্সের বাংলা কি, বাংলা কেউ পারবে বলতে? দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, হ্যাঁ দাঁড়িপাল্লা, হ্যাঁ ঠিক ঠিক, দাঁড়িপাল্লা। তো বিম ব্যালেন্স দিয়ে কি মাপা হয়, কোন পরিমাপক যন্ত্রকে বিম ব্যালেন্স বলা হয়? মাস, রাইট? বিম ব্যালেন্স মাপা হয় হচ্ছে মাস দিয়ে, তুলা যন্ত্র। ব্যালেন্স, তুলা যন্ত্র মানে হচ্ছে ব্যালেন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক ধরনের তুলা যন্ত্র হয়, ওটা স্প্রিং ব্যালেন্স হয়, ওটা বিম ব্যালেন্স হয়, ঠিক। অ্যান ইনস্ট্রুমেন্ট টু ডিটারমাইন দ্য মাস অফ অ্যান অবজেক্ট, একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিনা একটা অবজেক্টের কাকে ডিটারমাইন করছে, একটা অবজেক্টের মাসকে ডিটারমাইন করে। ঠিক আছে, ডিটারমাইন দ্য মাস অফ অ্যান অবজেক্ট, ইট কনসিস্ট অফ টু প্যানস সাসপেন্ডেড ফ্রম এ সেন্ট্রালি পাইভটেড বিম। দেখতে পাচ্ছ, এটা দাঁড়িপাল্লার ছবি, এটাকে বিম ব্যালেন্স বলা হয়। ওয়েট পরিমাপক যন্ত্রের নাম কি বলতো? ওয়েট কে মাপা হয় কি দিয়ে? ওয়েট পরিমাপক যন্ত্রের নাম কি বলো? ওয়েট কে মাপা হয় কোন একটা বস্তুর ওজন মাপি, স্প্রিং ব্যালেন্স। কোন একটা বস্তুর ওজন মাপা হয় স্প্রিং ব্যালেন্স, তাই তো? স্প্রিং ব্যালেন্স। আচ্ছা, কমন ব্যালেন্স দিয়ে কি মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয় বলো, কে পারবে? সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? মাস, মাস। স্প্রিং তুলা যন্ত্র দিয়ে তোমার হ্যাঁ ওয়েট মাপা হয়, কমন ব্যালেন্স বা বিম ব্যালেন্স যা বলো এটা দিয়ে মাস মাপা হয়। ঠিক আছে, আচ্ছা পাইভট কথাটার মানে কি? এই যে পাইভট কথাটা লেখা আছে এটার মানে কি বলো? পাইভট কথাটার মানে কি? হোয়াট ইজ মিন বাই পাইভট? পাইভট এইখানে পাইভটিং পয়েন্ট কোনটা বলো তো? এইখানে পাইভটিং পয়েন্ট কোনটা? এই যে ছবিটা আছে এই ছবিতে পাইভটিং পয়েন্ট কোনটা? পাইভটিং পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল পয়েন্টটা, যেই পয়েন্ট থেকে এই দুটো ব্যালেন্স ঝুলছে নিচের দিকে। তার মানে এরো ওয়েট তোমার নিচের দিকে কাজ করবে, এরো ওয়েট তোমার নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে দুটো ওয়েট নিচের দিকে কাজ করলো, যেই স্ট্রং পয়েন্ট থেকে বা যে স্ট্রং রিজিড পয়েন্ট থেকে তারা সাসপেন্ডেড, যদি বলা হয় এই যে দুটো ব্যালেন্স আছে এই দুটো ব্যালেন্স সাসপেন্ডেড ফ্রম হুইচ পয়েন্ট, কোন পয়েন্ট থেকে সাসপেন্ডেড? এই মাঝখানের একটা পয়েন্ট থেকে সাসপেন্ডেড, দিস ইজ কল দ্য পাইভটিং পয়েন্ট। এই পয়েন্টটাকে পাইভটিং পয়েন্ট বলা হয়। বোঝা গেল কি? এটাকে পাইভটিং পয়েন্ট বলা হয়। এবং দেখবে কোন একটা লিভার নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, কোন একটা লিভার বা তোমার ওই যন্ত্র নিয়ে, ঠিক আছে, ফালক্রাম, ফালক্রাম কথাটা এখানে অ্যাকচুয়ালি আসবে না। ফালক্রাম কথাটা পিওরলি অ্যাপ্লিকেবল এই লিভারের জন্য। ধরো এটা একটা ঢেঁকি, ঢেঁকির সেই মাঝখানে তোমার ওই নাট লাগানো থাকে, আমি একটা স্পেশাল ক্লাসে এটা নিয়েও ডিসকাস করেছিলাম, মানে লিভার নিয়ে। ঢেঁকির তোমার মাঝখানে এরকম নাট লাগানো থাকে একটা, তাই তো? তাহলে এটা ফার্স্ট ক্লাস লিভার হয়, তখন এই জিনিসটাকে তুমি ফালক্রাম বলতে পারো, একদিকে লোড বলতে পারো, একদিকে এফার্ট বলতে পারো। এই ফালক্রাম কথাটা লিভারের সাথেই যায়। হ্যাঁ, আবার তোমার এই যে দরজা, ধরো এই যে পেছনে যে দরজা আছে, দরজার যে কবজাটা, দরজায় যদি কবজা না লাগাই, কবজা না লাগালে তো দরজাটা পাইপ মানে ঘুরবে না, ঠিক? ওই যে ঘুরছে না, ওই না ঘোরার জন্য অ্যাকচুয়ালি ওই কবজাটা কার রোল প্লে করছে, বা যে পয়েন্টে কবজাটা লাগানো আছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পাইভটিং পয়েন্ট। ওই জায়গাটাই হচ্ছে টোটাল জিনিসটার অপারেটিং সিস্টেম, মানে দরজা কতটা গতিবেগে ঘুরবে, কেমন ভাবে ঘুরবে, তার নেচারটা টোটাল ডিপেন্ড করে থাকে ওই পাইভটিং পয়েন্টের উপরে। বোঝা গেল? ঠিক আছে, প্রত্যেকটার মানে ক্লিয়ার? আচ্ছা, কতজন ক্লাসে আছো একটুখানি ক্লিক করো তো দেখি। আলম্ব বিন্দু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাতে ফলক্রামকে বলা হয় আলম্ব বিন্দু, বাংলাতে ফলক্রামকে আলম্ব বিন্দু বলা হয়। ওকে, তো এগুলো যারা ক্লাস করছো তাদের দরকার আছে কি নেই? এগুলো যারা ক্লাস করছো, ক্লাসে স্টুডেন্টের নাম্বার বিরাট অ্যামাউন্টে ফ্ল্যাকচুয়েট করছে, কখনো ঢুকছে কখনো বেরোচ্ছে, কখনো ঢুকছে কখনো বেরোচ্ছে, এদের বক্তব্য কি আমি বুঝি না, যে সময়ের এত কেন অভাব বা মানে অ্যাকচুয়ালি কি প্রবলেম, ঠিক? তো ওকে, জানি না, মানে এটা একমাত্র, বারবারই বলি, এটা একমাত্র অনলাইন ক্লাসই হয়,
ওয়েদার খারাপ, আচ্ছা সেটা লিভ যখন করা হয় তখন বলে বেরোলেই হয় যে স্যার এই কারণের জন্য লিভ করলাম, ব্যাস, তাহলে তো আর কোনো কনফিউশন থাকে না কিছু, তাই নয় কি? সেটাই তো প্রবলেমটা কি অ্যাকচুয়ালি, ওটাই জানার। যাই হোক, এটা তো অফলাইন ক্লাস হলে এটা তো হতে পারতো না, এটা কি হতে পারতো যদি আজকে এটা অফলাইন ক্লাস হতো? ওটা থাকতোই পুরো। পৌলমি ম্যাম খুব রেগে যান ওই জন্য, না রাগাটা যথেষ্ট স্বাভাবিক, রাগাটা যথেষ্ট স্বাভাবিক, কারণ এই ব্যাক এন্ডে যে আছে না, মানে যে আর কি বক্তব্য রাখছে, যে বলছে, তার এই কথার মধ্যে কন্ট্রোলটা হারিয়ে যায় যখন ওই নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করে না, কথার মধ্যে কন্ট্রোলটা হারিয়ে যায়। এটা একমাত্র যে বলছে সেই বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, ওয়েলকাম বিশ্বজিৎ, গুড আফটারনুন, দেখো হ্যাঁ কিছু সিরিয়াস স্টুডেন্ট তো অবশ্যই থাকবে যা না, তারা সত্যি সত্যি পড়তে চায়, তারা সত্যি সত্যি পড়তে চায়, কিছু সিরিয়াস স্টুডেন্ট তো থাকবেই। ওকে, দেখো যাই হোক, বিম অফ লাইট, বিম অফ লাইট বলতে কি বোঝানো হয়? আলোক উৎস। সবাই বিম অফ লাইটটাকে আগে ভালো করে পড়ো। বিশ্বজিৎ আজকে কি ফার্স্ট ক্লাস? বিম অফ লাইটটা খুব ভালো করে পড়ো, পড়ে বলো যে বুঝতে পারলে কি পারলে না। এক্সাম্পল বা ছবি তোমার পাশে দেওয়াই আছে, ওটা কি বলতে চাইছে? তার ছবিটা পাশে পুরো দেওয়া, ওটা দেখে বলো বুঝতে পারলে কি পারলে না, যে বিম অফ লাইট বলতে বেসিক্যালি কি বোঝানো হয় বা কি জানানো হয়। A light wave can be considered to travel from one point to other along a straight line, joining them. The path is called a ray of light, and a bundle of such ray constitute the beam of light. ঠিক আছে, বোঝা গেছে? যে যে কোনো একটা টর্চ হোক, যে কোনো বাল্ব হোক, বা যে কোনো কাইন্ড এর অবজেক্ট হোক, সূর্য হোক, আচ্ছা সূর্যকে কি আমি একটা সোর্স অফ লাইট বলতে পারি, সান বা বিম অফ লাইট বলতে পারি এটাকে? তাই তো, তার মানে আমাদের টর্চ যেমন আলো প্রডিউস করে, তেমন সানও তোমার আলো প্রডিউস করছে, বা যে কোনো জায়গা মানে ঘরের বাল্বও তোমার আলো প্রডিউস করছে। তাহলে এইগুলো যেগুলো কিনা একটা সোর্স অফ লাইট হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বিম অফ লাইট বলতে পারি। ওকে, অ্যান্ড বান্ডিল অফ সাচ রেস, এই যে অ্যাকচুয়ালি এইখানে যে কথাটা, বান্ডিল নয়, তাহলে এই এখানে কি একটা রে আছে, এটার মধ্যে একটা রে আছে নাকি এটার মধ্যে বান্ডিল আছে, কি আছে? আমি কি বলবো এটার মধ্যে একটা রে আছে, এটার মধ্যে টোটাল বান্ডিল জুড়ে আছে? এই যে অ্যান্ড এ বান্ডিল অফ সাচ রে, অ্যান্ড এ বান্ডিল অফ সাচ রে কনস্টিটিউট এ বিম অফ লাইট। ওকে, তাহলে অনেকগুলো রে একসাথে আছে বলে একে বান্ডিল বলা হচ্ছে। সিনেমার প্রজেক্টার, প্রজেক্টারটা হবে এক্সাম্পল, হ্যাঁ হবে, পেছন থেকে যেটা সবুজ কালারের লাইট পাঠায় স্ক্রিনের ওপরে, দেখেছো তো যে পেছন থেকে একটা প্রজেক্টার থেকে গ্রিন কালারের লাইট ওই পর্দার উপরে বা স্ক্রিনের উপরে ফেলা হয়, ওটাকে প্রজেক্টার বলা হয়। তো ওটাও তোমার একটা বিম অফ লাইট হিসেবে কাজ করতে পারে। তো তোমাকে পরীক্ষাতে এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? পরীক্ষাতে তোমাকে দিতে পারে যে চারটে এক্সাম্পল দেবে, চারটে এক্সাম্পল দিয়ে বলবে যে কোনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে। ঠিক আছে, কোনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে? ধরো তোমাকে বললো চারটে এক্সাম্পল, আমি ধরো এরকম দিলাম চারটে এক্সাম্পল, এইরকম দিলাম, ধরো অপশন এতে বললাম আর্থ, অপশন বিতে বললাম পেন, অপশন সিতে বললাম বাল, অপশন ডিতে বললাম প্ল্যানেট। কোনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে বলো তো, কোন অপশনটা বলো, ভোট করো দেখি কোন অপশনটা। আচ্ছা ওয়েলকাম তুষার, গুড আফটারনুন, বলো কোন অপশনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে? কি কি লিখলাম? আর্থ লিখলাম, আর্থ লিখলাম, বাল্ব লিখলাম, পেন লিখলাম, প্ল্যানেট লিখলাম। সবাই এটা বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, ওকে, তো বাল্ব কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে বাল্ব, রাইট, এটা বাল্ব হলো। ওকে, তো এই ধরনের বা নট হিসেবেও বলতে পারে, যে এটা আমি তো এই হিসেবে বললাম, ওটা নট হিসেবেও বলতে পারে।
তো যেটা বলবে তার মতো করে অ্যান্সার ঠিক হবে। তাহলে বিম অফ লাইট জিনিসটা কি বোঝা গেল? কোয়েশ্চেনটা বললাম কোনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে, এটাই বললাম কোনটা বিম অফ লাইট হিসেবে কাজ করে, লাইট ওয়েভ। আচ্ছা লাইটের কটা অ্যাসপেক্ট দেখা যায় বলতো, কটা সত্তা, আলোর কটা সত্তা হয়, মানে আলো কি কি ভাবে আর কি ট্রাভেল করতে পারে বা কি কি ভাবে মুভ করতে পারে, যেতে পারে, এটাকে অ্যাসপেক্ট বলে। ঠিক আছে, এই লাইটের কটা অ্যাসপেক্ট পারবে কেউ অ্যান্সার দিতে? লাইটের অ্যাসপেক্ট সোজা না, লাইট তো স্ট্রেট লাইনে পাস করে বুঝলাম, কিন্তু সেই অ্যাসপেক্টের কথা জানতে চাইনি। অ্যাসপেক্ট মানে হচ্ছে লাইট কি কি ভাবে মুভ করতে পারে, সেই কি কি ভাবে মুভ করতে পারে বলতে একটা অ্যান্সার হবে পার্টিকেল, আলো হচ্ছে কণা, একটা হচ্ছে পার্টিকেল আর একটা কি, একটা হচ্ছে ওয়েভ তরঙ্গ, একটা হচ্ছে তরঙ্গ একটা হচ্ছে পার্টিকেল। কোনো কোনো জায়গায় দেখবে লাইট এইভাবে ট্রাভেল করে একদম স্ট্রেট লাইনে এরকম মুভ করে, আবার কোনো কোনো এক্সপেরিমেন্ট বা কোনো কোনো এক্সাম্পলে দেখবে লাইটকে এই এইভাবে দেখানো হয়েছে। তাহলে এই যে অ্যাসপেক্টটা হলো, এই অ্যাসপেক্টটাকে ওয়েভ অ্যাসপেক্ট বলা হয়, এই অ্যাসপেক্টটাকে পার্টিকেল অ্যাসপেক্ট বলা হয়। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি লাইটের। এটাকে কে ইনভেন্ট করেছে, এই জিনিসটাকে কে ইনভেন্ট করেছে বলো? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে কে ইনভেন্ট করেছে? ডি ব্রগলি। ঠিক আছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে ইনভেন্ট করেছে হচ্ছে ডি ব্রগলি। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট, প্ল্যাঙ্ক নয়, ম্যাক্স প্ল্যাঙ্ক অন্য জিনিস। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম থিওরির ইনভেন্টার। ঠিক আছে, কোয়ান্টাম থিওরির ইনভেন্টার, কিন্তু ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে ইনভেন্ট করেছে। আর পার্টিকেলের এই যে মানে অ্যাকচুয়ালি লাইটের যে দুটো অ্যাসপেক্ট এই যে দেখা যাচ্ছে, পার্টিকেল অ্যাসপেক্ট এবং ওয়েভ অ্যাসপেক্ট, এটাকে প্রথম থিওরিটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে হচ্ছে, মানে একটা এক্সপেরিমেন্ট করে তার ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়েছে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন 1905 1905 সালে। তার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, তার নাম আলোক তড়িৎ ক্রিয়া, যেটা ক্লাস টুয়েলভে পড়ানো হয়। যখন আমরা কোয়ান্টাম পড়াই তখন ক্লাস টুয়েলভে এটা বলানো হয় যে মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে আলোর প্রথম কণা সত্তাকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ওয়েলকাম অরিন্দম, পার্ল ওয়েলকাম। দেখো তাহলে এই জিনিসটা হলো। পরেরটা, পরেরটা কি হচ্ছে? বাইনারি স্টার। এইটা একটা টেকনিক্যাল টার্ম, টেকনিক্যাল টার্ম বলতে এটা তোমার মেন্স পরীক্ষার জন্য, এটা প্রিলিমসে দেবে না কখনোই। পড়ো বাইনারি স্টার কি বলছে, ছবিটা এখানে দেওয়া আছে। এ পেয়ার অফ স্টার টার্নিং অ্যারাউন্ড ইচ আদার, দে মেক এ ফিউ আওয়ার্স, দে মে টেক এ ফিউ আওয়ার্স ইফ দে আর ভেরি ক্লোজ, অর থাউজেন্ড অফ ইয়ার্স ইফ দে আর ফার অ্যাপার্ট। মানে বাইনারি স্টার মানে কি, স্টারগুলো যে ঘুরছে, স্টারগুলো ঘুরতে 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 পেয়ার অফ স্টার, দুটো স্টার খুব কাছাকাছি চলে আসে কিন্তু তারা কখনো কোলাইট করে না। ঠিক আছে, তারা কখনো কোলাইট করে না। তো পেয়ার অফ স্টার টার্নিং অ্যারাউন্ড ইচ আদার, দুজন দুজনের চারিদিকে ঘুরতে থাকে, দুজন দুজনের চারিদিকে ঘুরতে থাকে, ওকে। এবং তারা নির্দিষ্ট কিছুক্ষণ সময় তারা থাকে, ফিউ আওয়ার্স এখানে যেটা বলা হচ্ছে যে তারা নির্দিষ্ট কিছু সময় ধরে থাকে, এবং তারা প্রায় থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাপার্ট পরে, প্রায় হাজার হাজার বছর পরে তাদের এই জিনিসটা দেখা যায় বা এই ঘটনাটা দেখা যায়। এইটাই হচ্ছে বাইনারি স্টার। বোঝা গেল কি কোয়েশ্চেন আছে? বাইনারি স্টার কি জিনিস, বা যখন দুটো স্টার কাছাকাছি চলে আসে তখন নামকরণটা কি করা হয়, এই কোয়েশ্চেন। আর কি দেবে আমি টার্মগুলোর সাথে তোমাদের পরিচয় করাচ্ছি বা টার্মগুলোর সাথে তোমাদের আলাপ করাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্লিয়ার করে দিন। দুটো স্টার বছর প্রায় হাজার 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 বছর পরে যখন তারা কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে এসে দুটো স্টার দুজনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই স্টার যেটা আছে, এই নক্ষত্র যেটা আছে, এই নক্ষত্র হচ্ছে একে কেন্দ্র করে ঘুরবে। এই যে নক্ষত্রটা আছে এটা একে কেন্দ্র করে ঘুরবে, আবার এ যে আছে সেটা একে কেন্দ্র করে ঘুরবে। তাহলে দুজন দুজনের চারিদিকে এরকম ঘুরলো, এটা কিছুক্ষণ ঘন্টার জন্য হয়, মাইন্ড ইট, এটা কিছুক্ষণ ঘন্টার জন্য হয়, যে মে টেক এ ফিউ আওয়ার্স, এই কথাটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার এরকম না যে বছর বছর ধরে এই জিনিসটা থাকে, এই জিনিসটা বছর বছর পরে আসে কিন্তু এক্সিস্ট বা এটার তুমি কি বলবো ভ্যালিডিটি কিছুক্ষণ ঘন্টার জন্য, তারপর আবার তারা গ্র্যাভিটির জন্য দূরে চলে যায়। ওকে, আমরা বলি না যে পৃথিবীর পাশ থেকে একটা রে পাস করলো, এটা ওটা কিন্তু প্রায় বছর বছর পরে আসে। তো সেই জিনিসকে বাইনারি স্টার বলা হয়। এবার আমাকে বলো যে বাইনারি কথাটার নিউমেরিক্যাল ডিজিট কত? ম্যাথামেটিক্সে বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আমরা বাইনারি মানে কত জানি? বাইনারি মানে তো দুই জানি, ওয়ান নয় টু,
বাইনারি বাইনারি কথাটার মানে হচ্ছে দুই, বেসিক্যালি ফিজিক্সে এই কথাটা ইউজ করা হচ্ছে বাইনারি কলিশন হিসেবে। যদি বাইনারি কলিশন বলা হয় তাহলে বাইনারি কলিশন মানে কটা পার্টিকেলের কলিশন লাগা, কটা পার্টিকেলের ধাক্কা লাগা, এদিক থেকে একটা পার্টিকেল আসছে, এদিক থেকে একটা পার্টিকেল আসছে, এদিক থেকে একটা পার্টিকেল আসছে, এটা একটা, এটা একটা, এটা এদিক থেকে আসছে, এটা এদিক থেকে আসছে, তখন এই কলিশনকে বাইনারি কলিশন বলা হবে। ঠিক আছে, তখন এই ধাক্কা লাগাকে বাইনারি কলিশন বলা হবে। ঠিক, তাহলে বাইনারি নিউমেরিক্যাল ডিজিট মানে হচ্ছে বাইনারি টু হয় সবসময়, মাইন্ড ইট, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যালো, আচ্ছা, তাহলে যাই হোক, এটা ব্যাপার। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে বাইপ্রিজম। আচ্ছা, বাইপ্রিজমের আরেকটা নাম একটু বলে দিচ্ছি, এটা তোমরা বইতে পেলেও পেতে পারো, তোমাদের বইতে হয়তো থাকবে না, এটা একটু উঁচু ক্লাসের বইতে নামটা লেখা থাকবে, ফ্রেন্সেল প্রিজম। ঠিক আছে, ফ্রেন্সেল প্রিজম, এই যে বাইপ্রিজমের যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা ফ্রেন্সেল বলে একজন সায়েন্টিস্ট করেছেন, তো তার নাম অনুযায়ী এই প্রিজমের নাম করা হয় ফ্রেন্সেল প্রিজম। আচ্ছা, ফ্রেন্সেল প্রিজম কি বলছে বা বাইপ্রিজম কি বলছে দেখো, বাইপ্রিজম বলছে হচ্ছে গ্লাস প্রিজম, একটা গ্লাস প্রিজম, কারণ প্রিজম কি দিয়ে তৈরি হয়, কাচ দিয়ে তৈরি হয় আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, ওয়েলকাম ষষ্ঠী, গুড আফটারনুন। ঠিক আছে, দেখো প্রিজম বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়, কাচ দিয়ে, তো গ্লাস প্রিজম উইথ অ্যান অপটিউস অ্যাঙ্গেল। অপটিউস অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি থেকে বেশি বা কম বলো, অপটিউস অ্যাঙ্গেল মানে কোনখান থেকে কোন রেঞ্জের মধ্যে বিলং করছে, ফার্স্ট অ্যান্সার দাও, অপটিউস অ্যাঙ্গেল মানে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে বিলং করছে, 90 থেকে বেশি, কত থেকে কম, বেশি তো বুঝলাম 90 to 180, 90 থেকে বেশি 180 থেকে কম, তার মানে এক্সাক্ট 90 না, এক্সাক্ট 180ও নয়, গ্রেটার দ্যান 90, লেস দ্যান 180। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে গ্লাস প্রিজম উইথ অ্যান অপটিউস অ্যাঙ্গেল দ্যাট ফাংশন অ্যাজ টু অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজম আর বেস টু বেস। এই যে ফ্রেন্সেল প্রিজম বা বাইপ্রিজম থাকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসে পরীক্ষাতে, এই প্রিজমের অ্যাঙ্গেলের নেচারটা কেমন, ভালো করে বোঝো। চৈতালি এতক্ষণ ক্লাসে ছিলে কি, এই প্রিজমের নেচারটা কেমন, নেচার বলতে বেসিক্যালি যেটা বলা হয়, এই যে প্রিজমটা আছে সেটা হচ্ছে তোমার ফ্রেন্সেল প্রিজম বা বাইপ্রিজম তুমি বলতে পারো, এটা হচ্ছে ফ্রেন্সেল প্রিজম। এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার অপটিউস অ্যাঙ্গেল, বোঝা গেল, এই অ্যাঙ্গেলটা অপটিউস অ্যাঙ্গেল, এটার ভ্যালু আমার কত ডিগ্রির থেকে বেশি, এটার ভ্যালু আমার 90 ডিগ্রির থেকে বেশি, এই যে অ্যাঙ্গেলটা আছে আর এই যে অ্যাঙ্গেলটা আছে, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলের বাংলা কি, অ্যাকিউট অ্যাঙ্গেলের বাংলা কি, আচ্ছা ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেলের বাংলা কি বলো, লেস দ্যান 90 ডিগ্রি, তাই তো, গ্রেটার দ্যান কত ডিগ্রি, গ্রেটার দ্যান, লেস দ্যান তো 90 ডিগ্রি বুঝলাম, জিরো, তাহলে জিরো থেকে 90-র মধ্যে যারা বিলং করে তাদেরকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলে, 90 থেকে 180-র মধ্যে যারা বিলং করে তাদের অপটিউস অ্যাঙ্গেল বলে। তাহলে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল বা অপটিউস অ্যাঙ্গেল হলো, তার জন্য কি জিনিসটা হচ্ছে দেখো, এইভাবে যে প্রিজমটা তৈরি করা হয় তাকে হচ্ছে তোমার বাইপ্রিজম বলা হয়, তার মানে একটা অ্যাঙ্গেল অপটিউস অ্যাঙ্গেল হবে, টু অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। পরিষ্কার করে আমি এখানে লিখে দিচ্ছি, বাইপ্রিজমের ক্ষেত্রে যেটা হবে, ওয়ান অপটিউস অ্যাঙ্গেল, একটা স্থূল কোণ, টু অ্যাকিউট অ্যাঙ্গেল, দুটো সূক্ষ্ম কোণ, এই দুটোকে মিশিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাইপ্রিজমটা কেমন শেপ, তার জিওমেট্রিক্যাল শেপটা কেমন, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সিলিন্ডার, কোন, স্পিয়ার, কেমন, তাদের বেসটা কেমন হয় বা তাদের অ্যাকচুয়ালি শেপ কেমন হয়, এই এই প্রিজমটাকে দেখে তোমার কোন শেপ মনে হচ্ছে, এই যে মাঝখানে যে প্রিজমটা সাদা কালি দিয়ে আঁকা আছে, এটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, ট্রায়াঙ্গুলার বেস প্রিজম। তাহলে ফ্রেন্সেল প্রিজম বা বাই প্রিজম সবসময় ট্রায়াঙ্গুলার বেস প্রিজম হবে, এবং তার সামনে একটা লেন্স এরকম রাখা আছে, তার সামনে একটা লেন্স রাখা আছে এরকম। তো এই বাই প্রিজমের কাজ কি দেখো, বাই দিস প্রিজমের ডবল ইমেজ অফ এ সিঙ্গেল অবজেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রিজম দিয়ে আমরা নর্মালি প্রিজম দিয়ে একটা অবজেক্টের একটা ইমেজ তৈরি করি, কিন্তু এই যে বাই প্রিজমটা আছে, এই বাই প্রিজম দিয়ে একটা অবজেক্টের দুটো ইমেজ তৈরি করা যায়। বাই দিস প্রিজম দ্য ডবল ইমেজ, ডবল ইমেজ অফ এ সিঙ্গেল অবজেক্ট ইজ ফর্ম, বোঝা গেল, তার মানে পরীক্ষাতে ঘুরিয়েও কোয়েশ্চেনটা দিতে পারে, একটা অবজেক্টের দুটো ইমেজ তৈরি করতে গেলে কোন প্রিজম ব্যবহার করবো, এইগুলোই পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, বুঝতে পেরেছো, তোমাকে তো লিখতে দেবে না, তার মানে জিনিসটা পড়ে কি কি কোয়েশ্চেন হতে পারে তোমার বুঝে নিতে হবে, বা সেটাকে এক্সট্রাক্ট করে বাইরে বার করে নিতে হবে। কি বললাম,
বলো তাহলে একটা অবজেক্টে দুটো ইমেজ তৈরি করতে গেলে কোন ধরনের প্রিজম ব্যবহার করব? বাই প্রিজম ব্যবহার করব। নর্মালি প্রিজমের কটা তল হয়? নর্মালি প্রিজমের কটা তল হয়? তল বা সারফেস, প্রিজমের কটা সারফেস হয় জেনারেলি? তিনটে সারফেস। আচ্ছা আচ্ছা, তিনটে। ওকে, যারা অন্তত ক্লাসে ছিলে তাদের, ক্লাসে আসো তাদের এই কোয়েশ্চেনটা পড়ার কথা ছিল, পড়া উচিত ছিল। প্রিজম কেমন দেখতে? প্রিজম কেমন দেখতে? কটা তল মনে হচ্ছে? ধরো এইভাবে আমি একটা জিনিস আঁকলাম, তো কটা তল মনে হচ্ছে? কটা তল মনে হচ্ছে? আকরাম ওয়েলকাম, ক্লাসের 45 মিনিট কমপ্লিট প্রায়। তো কটা তল মনে হচ্ছে এখানে? 5 সারফেস, রাইট? সারফেস কটা আছে? কোনটা কটা সারফেস? কোন সারফেস কটা আছে? ফার্স্ট অফ অল রেক্ট্যাঙ্গুলার সারফেস কটা? আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার সারফেস কটা? সুবর্ণা ওয়েলকাম, গুড আফটারনুন, আজকে ফার্স্ট ক্লাস করছো? রেক্ট্যাঙ্গুলার সারফেস তিনটে দেখতে পাচ্ছো? ঈশানী ওয়েলকাম, গুড আফটারনুন, দেখো রেক্ট্যাঙ্গুলার যে তিনটে, যারা পরে জয়েন করলে আরো তিনটে চারটে খুব ভালো টপিক ডিসকাশন হবে, খুব ভালো করে শোনো, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেক্ট্যাঙ্গুলার সারফেস কটা আছে? তিনটে। এই দিকের এর এর তলায় একটা রেক্ট্যাঙ্গুলার, ভালো করে ছবিটাকে ইমাজিন করার চেষ্টা করো, এর তলায় একটা রেক্ট্যাঙ্গুলার, মানে বেশ তলার দিকে আয়তক্ষেত্রের মতো দেখতে, এটা একটা আয়তক্ষেত্র। এই দিকে তোমার এই সারফেসটা, এই সারফেসটা একটা তোমার, মানে এইভাবে যেটা আছে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হলো, পেছনের দিকে আরেকটা রেক্ট্যাঙ্গুলার আছে, তার মানে কটা রেক্ট্যাঙ্গুলার সারফেস আছে? 3 রেক্ট্যাঙ্গুলার সারফেস, রেক্ট্যাঙ্গুলার 3। ওকে, এটা আমি কি নিয়ে কথাবার্তা বলছি? এটা আমি প্রিজম নিয়ে কথাবার্তা বলছি, যারা পরে জয়েন করলে দেখে নিও। ট্রায়াঙ্গুলার সারফেস কটা আছে? ট্রায়াঙ্গুলার মানে কি? ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে তোমার যেটা ত্রিভুজাকার, ত্রিভুজাকার কটা আছে? সামনের দিকে একটা এই সারফেসটা এবং পেছনের দিকে আরেকটা আছে, তার মানে ট্রায়াঙ্গুলার কটা সারফেস হলো? 2 সারফেস। ক্লিয়ার? প্রিজমে যেন এই ভুলটা সেকেন্ড টাইম না হয় সবাই, ঠিক আছে? সোনালি ওয়েলকাম, ক্লাস দেখো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, ওকে? এবং চাইলে অ্যাপ থেকেও তুমি এসে ক্লাস দেখতে পারো যদি এখানে কোনো প্রবলেম হয়, রাইট? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কি হলো, ট্রায়াঙ্গুলারে তিনটে সারফেস হয়, সরি, ট্রায়াঙ্গুলার দুটো সারফেস হয় এবং রেক্ট্যাঙ্গুলার তিনটে সারফেস হয়, ওকে? এটা আচ্ছা, আর ফ্রেন্সেল প্রিজমে যেটা বললাম, আচ্ছা আমরা সবসময় অ্যাকচুয়ালি নটা এজ, তাহলে হ্যাঁ নটা এজ, আমরা ফ্রেন্সেল প্রিজমে বা এমনি নর্মাল প্রিজম নিয়ে যখন আমরা ছবি আঁকি তখন আমরা কি নিয়ে বা কোন সারফেসটাকে নিয়ে কথাবার্তা বলি বলতো? নর্মাল প্রিজম দিয়ে যখন আমরা ছবি আঁকি, মানে রেক্ট্যাঙ্গুলার নিয়ে বলি নাকি ট্রায়াঙ্গুলার নিয়ে বলি? কোন সারফেস নিয়ে বলি, রেক্ট্যাঙ্গুলার নাকি ট্রায়াঙ্গুলার বলো? রেক্ট্যাঙ্গুলার নাকি ট্রায়াঙ্গুলার? ঠিক আছে ঠিক আছে, সোনালি ক্লাসে আছো কি? সোনালি ক্লাসে আছো কি? ক্লাসে থাকলে সিইটি এর ব্যাচ কোর্সটা খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে? ওখানে পুরো বেস থেকে পড়ানো হচ্ছে। যাই হোক, আমরা সব সময় প্রিজমে যেই জিনিসটা নিয়ে বলি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার নিয়ে। এইখানে কোন জিনিসটা বলা হয়েছে, এখানে কোন জিনিসটা বলা হয়েছে বা কোন জিনিসটাকে তোমাকে আঁকা হয়েছে, দেখো তো, যেটা আমি এই যে ছবিটা এঁকেছি বাই প্রিজমে, এটা তোমার কেমন জিওমেট্রিক্যাল শেপ বলছো? তুমি তো এটাকে দেখেই বলছো যে এটা ট্রায়াঙ্গেল, এটাকে দেখেই তো বলছো ট্রায়াঙ্গেল, তাহলে বেস সব সময় ট্রায়াঙ্গেল হবে এবং প্রিজমকে যেখানেই আঁকা থাকবে দেখবে ট্রায়াঙ্গেলই আঁকা আছে, একটা ত্রিভুজই আঁকা থাকে, ত্রিভুজ ছাড়া হয় না কখনো, ঠিক? এটা হচ্ছে বাই প্রিজম। বাই কথাটা কেন এসছে, বাই কথাটা কেন এসছে, একটা অবজেক্টের কটা ইমেজ তৈরি করা হচ্ছে? প্রত্যেকে বলো, একটা অবজেক্টের কটা ইমেজ তৈরি করা হচ্ছে? দুটো ইমেজ, তাহলে দুটো ইমেজের জন্য কি প্রিজম এসছে? বাই প্রিজম। তাহলে একটা প্রিজম বা ফ্রেন্সেল প্রিজম দিয়ে একটা অবজেক্টে দুটো ইমেজ তৈরি করা হয়, সেই জন্য বাই প্রিজম। প্রিজমে রেক্ট্যাঙ্গুলার সাইডে তো রে ফেলা হয়, কোথায় রেক্ট্যাঙ্গুলার সাইডে রে ফেলা হয়? কেমন ভাবে? এই যে প্রিজমের ছবিটা যেটা আঁকলাম না, রেক্ট্যাঙ্গুলার সাইডে আমি রে ফেলতেই পারি, ফেলা নিয়ে আমার তো কোনো প্রবলেম নেই,
কিন্তু ওটা এক্সপেরিমেন্টে ওটা ব্যবহার করা হয় না। প্রিজমের হয় এদিক থেকে আলোক রশ্মিকে ফেলাও, এইটা এইটা ধরো বিম অফ লাইট, ঠিক আছে, এইটা ধরো বিম অফ লাইট, এটা ধরো টর্চ, এই টর্চ থেকে ধরো এইখানে তুমি লাইটটা ফেলাও, নয় তুমি পেছন থেকে এখানে লাইটটা ফেলাও, তাহলে এই লাইট সবসময় এই ট্রায়াঙ্গুলার বেসে গিয়ে পড়বে। এই দিক থেকে লাইট আমি চাইলে ফেলতেই পারি, কিন্তু ফেলা হয় না, কারণ ইমেজ তৈরি হবে। বোঝা গেল? এইগুলো হচ্ছে ব্যাপার, এটা ফ্যাক্টর। এগুলো বইতে, যদি কোনো বই থাকে বইটা একটু দেখে নেবে, বইতে আছে এগুলো সব দেওয়া, কারণ এখানে তো ওইভাবে অ্যানিমেশন দেখানো আর কি সম্ভব নয়, বইটাও সাথে সাথে পড়তে হবে, কারণ এখানে খুব যেটুকু না লাগলে নয়, অ্যাকচুয়ালি তোমাদের তো পরীক্ষাতে ডেসক্রিপটিভ লিখতে হয় না, তোমাদের অবজেক্টিভ করতে হয়, তো যেইটুকু জায়গা থেকে অবজেক্টিভ কোয়েশ্চেন আসতে পারে শুধুমাত্র সেইটুকু জায়গায় দেওয়া হয়েছে, ওকে। এবং এই এই যে প্রেজেন্টেশন গুলো তোমরা দেখছো, এই প্রেজেন্টেশন গুলো এমন ভাবেই বানানো হয়েছে, প্রত্যেকটার পাশে দেখো ছবি, তো ছবি দেওয়ার গুরুত্ব কি বা ছবি দেওয়ার ইম্পর্টেন্স কি আছে? ইম্পর্টেন্স মানে হচ্ছে ভিজুয়ালাইজেশনে যাতে তা মানে তোমাদের কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছো? ভিজুয়ালাইজেশন যেন ঠিকঠাক ভাবে করতে পারো, প্রত্যেকটা অবজেক্টের বা প্রত্যেকটা ফেনোমেনন প্রত্যেকটা ঘটনার ছবি দেওয়া হয়েছে। এই তো এই প্রেজেন্টেশন পুরোপুরি ভাবে প্লাস ক্লাসে দেওয়া হয়, ঠিক আছে? তো যারা তোমরা প্লাস ক্লাস নিয়ে চিন্তিত আছো বা ক্লাসে যারা আপকামিং দিনে জয়েন করবে, তারা এই প্রেজেন্টেশন বা এর থেকে মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট এর থেকে অনেক বেশি থাকবে। প্রেজেন্টেশনের ধরনটা এইরকম, কিন্তু কন্টেন্ট এর থেকে অনেক বেশি থাকবে লেখাগুলো, ওকে। কারণ এই জিনিস নিয়ে যখন আমরা টপিক ডিসকাশন করবো, পুরো চ্যাপ্টার ধরে 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 টপিক পড়াবো, তো তখন তোমার এই জিনিসগুলো নিয়ে আরো ভালো করে ডিসকাস করা হবে। প্রিলিমস স্টেজে ক্লাস 19 এর বইটা পড়ো, আর যদি ইংলিশ ভার্সনের বই পড়তে চাও তাহলে লুসেন্টের বইটা পড়ো, ঠিক আছে? লুসেন্টের বইটা পড়ো, ওকে। চলো নেক্সট, আর কি কি বাকি থাকলো? আর বাকি থাকলো হচ্ছে ব্লু শিট, স্যাম্পল দেখাবেন, এই তো স্যাম্পল। কেন ক্লাস ক্লাস নিয়ে কি চিন্তিত আছো, মানে অ্যাকচুয়ালি কি হবে কি না হবে? তাই এটাই স্যাম্পল, এটা ওয়ান কাইন্ড অফ স্যাম্পল, নেচারটা কন্টেন্টের একই, প্রেজেন্টেশন কন্টেন্টের নেচার একই, ওকে। কিন্তু লেখাগুলো টপিক ডিসকাশন অনেক ভালো করে হবে। যারা এইখানে ওই যে ও কথাটা যেটা জানতে চাইলো, যারা তোমরা ক্লাস ক্লাসে আছো তারাই বলো, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। যারা তোমরা ক্লাস করো, সিইটি করো বা অন্যান্য ক্লাস যারা করো, অন্যান্য স্যারদেরও ক্লাস যারা করো, তারা একটু কমেন্ট করবে, ওকে। কারণ আমাদের বলার থেকেও তোমাদের কমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? এটা ব্যাপার। দেখো বাইনারি স্টার অ্যাব্রিভিয়েশন গুলো হলো, বিডি অ্যাব্রিভিয়েশন গুলো হলো, হ্যাঁ, কোনটা জানি বলছিলাম, ব্লু শিফট। আচ্ছা ব্লু শিফটটা দেখো কি জিনিস, ব্লু শিফট বা রেড শিফট দুটো কথা হয়, ওকে। ব্লু শিফট বা রেড শিফট দুটো কথা হয়, এই দুটো কথাই লাইটের কোন এফেক্ট থেকে এসছে তোমাকে যদি জানতে চায়, লাইটে কোন এফেক্ট থেকে এসছে সেটা যদি জানতে চায়, তাকে বলা হবে ডপলার এফেক্ট। বোঝা গেল? ডপলার এফেক্ট তাদের বলা হয়, ডপলার এফেক্ট। আমাদের থেকে কেউ জানতে চায় না, আমি কি বললাম, আমার থেকে তোমাদের বলাটা ইম্পর্টেন্স বেশি, কারণ বাবা একটা প্ল্যাটফর্ম থেকে সমস্ত কিছু পাচ্ছ, তুমি কেন অন্য জায়গায় যাবে? এটা তো খুবই একটা লজিক্যাল কথাবার্তা। যদি আপকামিং দিনে পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে, পরীক্ষাগুলো যদি দিয়ে থাকো, একটা প্ল্যাটফর্ম থেকে প্রিলিমস পাচ্ছি, মেন্স পাচ্ছি, অপশনাল পাচ্ছি, বছর ভর ক্লাস। এমন না যে মেন্স পরীক্ষার পরে অপশনাল পেপার স্টার্ট হচ্ছে, অপশনাল পেপার বছর ধরে চলছে ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, মেন্স পরীক্ষার ক্লাস বছর ধরে চলছে, কারণ মেন্স পরীক্ষা ওই প্রিলিমস পরীক্ষার পরে স্টার্ট করলে জীবনে কেউ পাস করতে পারবে না, এটা একদম সত্যি, চিরন্তন সত্যি কথা, বাস্তব কথা। রিয়া এবং তন্ময় বলগাম, গুড আফটারনুন। দেখো ঠিক আছে, সস্তা বাবা তাই নয়, সস্তা তাই নয়, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা কথা বলছি, আমাদের এক একটা অফলাইন ক্লাসের পেমেন্ট অনেক, ঠিক আছে? আমরা অন্ত হয়তো সব সব জায়গায় ক্লাস দিতে যাই, আমি নিজের কথাই বলছি, ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা নেই যেই জায়গায় আমি যাইনি, আমি তো সব সব সময় বলি, কম বেশি সব জায়গাতেই আমার যাওয়া আছে, তো সমস্ত কিছু বিচারেই বলছি, আনাকাডেমি বেস্ট প্ল্যাটফর্ম, যেই জায়গা থেকে এত কিছু দেওয়া হচ্ছে, এই জিনিস এই অ্যারেঞ্জমেন্ট কোনো অফলাইন ইনস্টিটিউট করতে পারবে না, এটা করা সম্ভব নয়, করতে পারবে না, কি করা সম্ভব নয়, কারণ অফলাইন বা অন্য অন্য জায়গার অনেক সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। অফলাইনে একটা পার্টিকুলার নাম্বার অফ ক্লাস ফিক্স থাকে, যেটা অনলাইনে ফিক্স নয়,
অফলাইনে তুমি সপ্তাহে কটা ক্লাস পাবে? খুব বেশি হলে 3 দিন, 3 দিন ধরো তোমার পার ডে 6 ঘন্টা করে ক্লাস বললাম, 3 6 18 ঘন্টা, এখানে 18 ঘন্টার ক্লাস পার ডে হয়, পার ডে 50 আওয়ার্স এর ক্লাস হয়। তাহলে সত্যি সত্যি যদি কারোর পড়ার ইচ্ছা থাকে তারা ইমিডিয়েটলি ক্লাস জয়েন করো। ওকে, কন্টেন্ট কোয়ালিটি এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলো না, এটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এটা ওকে অপশনাল কি বলছো, কেমিস্ট্রি অপশনাল? রুচিরা আমি কেমিস্ট্রি অপশনাল পড়াই, হ্যাঁ কেমিস্ট্রি অপশনাল এর ব্যাচ কোর্স আছে, তো ব্যাচ কোর্সে কেমিস্ট্রি অপশনাল পড়াই। ওনলি ইউটিউব ভিডিও দেখছিলাম প্লাস এর। আচ্ছা, ডপলার এফেক্ট তো সাউন্ড এর ভয় লাউড হয়, স্যার একটু এক্সপ্লেইন করুন। ডপলার এফেক্ট এইখানে এক্সপ্লেইন করা যাবে না, ডপলার এফেক্ট ভাইটাল ঘটনা, অনেক ডেপথের ঘটনা। শুধুমাত্র একটা জিনিস এখানে যেটা বলবো সেটা হচ্ছে ব্লু শিফট কি জিনিস, ব্লু শিফট এবং রেড শিফট। দেখো, সূর্যের আলো যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করে এবং যেই দিক থেকে সোর্স মানে যেই দিক থেকে লাইট আসছে তার যদি অবজারভার যদি তার উল্টো দিকে থাকে, তখন অবজারভারের চোখে যে শিফটটা হয় তাকে রেড শিফট বলা হয়। এখন শুধু এইটুকু মাথায় রাখো, এই যে অ্যাপারেন্ট ডিক্রিজ ইন ওয়েভলেন্থ, অ্যাপারেন্ট ডিক্রিজ ইন ওয়েভলেন্থ হোয়েন ওয়েভস আর রিডিউস ফ্রম এ হোয়েন ওয়েভস আর রিসিভ ফ্রম এ সোর্স মুভিং টুয়ার্ডস দ্য অবজারভার। যদি একটা তোমার এই যে সোর্স মানে এটা তো তোমার সোর্স অফ লাইট, এটা তোমার সোর্স অফ লাইট, এই সোর্স অফ লাইট যদি অবজারভারের দিকে না গিয়ে অবজারভারের থেকে দূরে সরে যায়, ভালো করে দেখো সোর্স অফ লাইট আর এটা হচ্ছে অবজারভার যে দেখছে, এই সোর্স অফ লাইট যদি অবজারভারের দিকে না গিয়ে অবজারভার থেকে এটা হচ্ছে না অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই অবজারভারের চোখে যেটা লাগবে লাইটের ওয়েভলেন্থটা কমে যাবে, একে তখন লাল কালারের দেখাবে। এর যে অ্যাকচুয়াল কালার কিন্তু লাল নয়, কারণ সূর্যের আলোর মধ্যে 7টা কালারের লাইট আমরা আছে। এই এখন শুধু এইটুকু জানো যে ভিজিওর বেনিয়া সহকলা, তাহলে বেনিয়া সহকলা লা, লা মানে লাল, লালের ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার মানে এইটা যখন এই দিকে যাচ্ছে তখন এইটাকে অ্যাপারেন্টলি তার দেখে মনে হবে লাল কালারের। একইভাবে অবজারভার এখানে দাঁড়ানো, এই সোর্স দেখো এইখানে তার অ্যাকচুয়াল পজিশন ছিল, সোর্সটা এইদিকে মুভ করছে, তখন একে বে কালার দেখাবে, মানে তোমার বেগুনি বা নীল কালার দেখাবে। এইটাকে নিয়ে এখানে বলা হচ্ছে ব্লু শিফট, ব্লু শিফট মানে হচ্ছে এটা। ওকে, ছবিটা এইদিকে, রেড শিফট মানে হচ্ছে এইখান থেকে তোমার রেডের দিকে মুভ করা, ব্লু শিফট মানে এখান থেকে ব্লুর দিকে মুভ করা। ব্যাস, আমাদের চোখ যেহেতু ভায়োলেট কালারকে তেমন ভাবে সেন্স করতে পারে না, আমাদের চোখ ভায়োলেট কালারকে যেহেতু সেইভাবে সেন্স করতে পারে না, তো সেই কারণে তোমার ব্লু শিফট এবং রেড শিফটের কনসেপ্টটা আসে, মানে ব্লু শিফট অ্যাকচুয়ালি ভায়োলেট শিফট হওয়ার কথা ছিল কিন্তু ব্লু শিফট বা রেড শিফটের কনসেপ্ট এখান থেকে আসে। ওকে, এটা কালার ব্লাইন্ডনেস, না 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 না, এটার সাথে কালার ব্লাইন্ডনেসের ওইভাবে কোনো সম্পর্ক নেই। এখনো আরো দুটো টপিক নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? কালার ব্লাইন্ডনেসের ওইভাবে কোনো সম্পর্ক নেই। 50কে নিত তাহলে সবাই আসতো, টাকা দেখে ভ্যালু জাজ করে আজকাল মানুষ, ঠিক আছে? সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো ভুল বা ঠিক আমি কিছু বলতে চাই না, কিন্তু যারা, আমি কাদের কথা বলছি, আমি বলছি যারা ট্রু অ্যাসপিরেন্টস তাদের কথা বলছি, যারা তোমরা ট্রু অ্যাসপিরেন্টস আছো, না সত্যি সত্যি আমার পড়তে হবে এই চিন্তা ভাবনা যাদের মাথার মধ্যে আছে, যারা একটা কিছু না করলে ভালো লাগে না, বাড়িতে বসে আছি, বাবা খেচর খেচর করছে, মাও খেচর খেচর করছে, করো চলো, তাদের কথা আমি বলছি না, আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যাদের এই চিন্তায় রাতে ঘুম হয় না, আমি তাদের কথা বলছি, এবং আমরা তাদের জন্যই আছি, যাদেরকে ঠেলে ঠেলে পুশ করে করতে হয় তাদের কথা আমি বলছি না, এবং তাদের জন্য অন্যরকম ব্যবস্থা আছে, তারা তাদের লাইফ, তারা তাদের আগামী দিন কিভাবে কাটাবে বা কিভাবে মানে সেই সমস্ত দিনগুলোকে দেখবে সেটা তাদের পুরো ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে মাথা ব্যথা নেই, কারণ আমাদেরও নেই আর আনাকাডেমি প্ল্যাটফর্মে নেই। নামটাকে ভালো করে দেখো না, আনাকাডেমির নাম কি, এই আনাকাডেমি নামটা কোত্থেকে এসছে, এই নামটা কোত্থেকে এসছে, এই একাডেমি মানে কি, একাডেমি মানে হচ্ছে পড়াশুনো, তাহলে আন মানে কি, যারা পড়াশোনা করতে পারে না, কিসের জন্য, টাকার জন্য, তাদের জন্য এই আনাকাডেমি প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে আনাকাডেমির নাম। কথা বুঝতে পেরেছো কি বললাম? যারা একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, মানে যারা তোমার কোনো একটা সমস্যার জন্য পড়তে চায় কিন্তু পড়তে পারে না, তাদের জন্য এই প্ল্যাটফর্ম,
ওকে, এডুকেশন অ্যাক্সেসে ফ্রি করে দেওয়া, এডুকেশন একটা সময় যা ছিল আনএকাডেমি এসে যে রেভলিউশনটা নিয়ে এসেছে সেটা পুরো ফ্রি করে দেওয়া। ইউপিএসসি প্রিপারেশন তোমরা যদি দিল্লিতে যাও, দিল্লিতে ইউপিএসসি প্রিপারেশন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা নেয়, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা নেয় ইউপিএসসি প্রিপারেশন। সেই ইউপিএসসি প্রিপারেশন 36,000 টাকা দিচ্ছে আনএকাডেমি, কোথায় 1.5 লাখ কোথায় 36,000। এইটা ওকে। যাই হোক, এবার তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদের পুরোপুরি ভাবে ব্যক্তিগত ব্যাপার, কি করবে কি না করবে, কি চয়েস কি না চয়েস, সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার তোমাদের, তোমরা তোমাদের পছন্দসই জিনিসটা করতে পারো। দেখো, যাই হোক, এখানে যেই যারা তোমরা নতুন আছো তাদের কথা বলছি, যে এই সিইটি ব্যাচ কোর্সটা করানো হচ্ছে, এটা তোমার রবি আর সোমবার দিন আমার ক্লাস হবে 10:30 থেকে। ওকে, কালকে ক্লাস ছিল কেমিস্ট্রির ওপরে, ইউপিএসসি ক্র্যাক করেছিলেন, হ্যাঁ, তিনি ইউপিএসসি ছেড়ে আইএস ছেড়ে এই প্ল্যাটফর্মে আছেন। যাই হোক, সেটা বাদ দাও, দাঁড়াও একটুখানি বলে দিই, বলছি যারা তোমরা নতুন আসো, সিইটি ব্যাচ কোর্সটা রবিবার এবং সোমবার দিন হয় 10:30 থেকে, এটা আর কি আমার, এবং এটা তোমার অপশনাল, যে অপশনালের কথা বলছিলে, এই অপশনালের মধ্যে আমি কেমিস্ট্রি অপশনালটা দিচ্ছি। ওকে, তো এছাড়াও তুমি অন্যান্য এডুকেটর যারা আছেন, প্রত্যেকটা স্যারের ক্লাস এখান থেকে পেয়ে যাবে, মানে আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি সবাই কম বেশি, ওকে, এবং তাদের ক্লাস করলে তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং উপকার পাবে আশা করি। প্রত্যেকটা টপিক দেখো, অ্যানথ্রোপোলজি অপশনাল, অ্যানথ্রোপোলজির ক্লাস এখন থেকেই স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, জুনের 1 তারিখ থেকে অন্তত স্টার্ট হয়ে গেছে, পার্ট টু ক্লাস, মানে পার্ট ওয়ান ক্লাস কমপ্লিট প্রায়, তার মানে কি বছর পর ক্লাস চলছে। তুমি একবার ক্লাসগুলো করে নিয়ে খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে ওইগুলোই বারবার পড়ো, ব্যাস তৈরি। তোমাকে তো সবসময় ক্লাস দেখতে কেউ বলা হচ্ছে না, বা সবসময় ক্লাস কেন দেখবে, এতগুলো ক্লাস এতগুলো কোর্সেস অফার তোমাদের কাছে দেওয়া হচ্ছে, ডেলি লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, যে ডেলি আমরা ক্লাস নিচ্ছি, রেগুলার বেসিসে মক টেস্ট দিতে পারবে, 50 ঘন্টার বেশি ডেলি লাইভ ক্লাস পাবে, সমস্ত কিছু, 3টে সেশনের পরে 1টা করে সেশন ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, কন্টেন্টের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, ওকে, এবং 24 মান্থসে তোমরা সাবস্ক্রিপশন করলে করবে, কারণ যত তুমি নিচের দিকে নামবে তত তোমার অ্যাভারেজ কস্ট কমে যাবে, ঠিক আছে, এটা তোমার 350 টাকা করে পার মান্থ, এটা দেখো 583 টাকা করে পার মান্থ, তো পার মান্থের বিচারটা কি, এটা ক্রেডিট কার্ড থাকলে পাবে, নো কস্ট EMI অপশন, 2 মান্থ 12 মাসের জন্য, তো 10% ডিসকাউন্টের জন্য এই রেফারেল কোড তুমি ব্যবহার করতে পারো, এছাড়াও যে কোনো স্যারের রেফারেল কোড ইউজ করতে পারো, প্রত্যেক ক্ষেত্রেই যে কোনো কোড ব্যবহার করলেই প্রত্যেক ক্ষেত্রে 10% ডিসকাউন্ট, এটা ফিক্সড, ওকে, ইচ অ্যান্ড এভরি কেসে 10% ডিসকাউন্ট ফিক্সড এটা, ওকে। 3 লাখ ফাউন্ডেশন চালক আমার একজন পরিচিত ভর্তি হয়েছিল, 3 লাখ এখন আর, আচ্ছা ঠিক আছে, যাই হোক, অ্যাকচুয়াল সাবস্ক্রিপশন ফি হচ্ছে এটা, 10% ডিসকাউন্ট দিয়ে এটা পাবে, তোমার অ্যাকচুয়ালি কয়েন্স কিছু থেকে থাকলে সেই কয়েন্সের উপরে আলাদা করে তোমরা ছাড় পেয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো যারা তোমরা করতে চাও তোমরা করে নিও, HDFC ব্যাংকের ডেবিট কার্ডের EMI অপশনটা চালু হয়েছে, এই EMI অপশনটা শুধুমাত্র HDFC থেকেই দেওয়া হচ্ছে ডেবিট কার্ডে, আর নর্মালি EMI লাগলে ক্রেডিট কার্ড তোমাদের লাগবে যে কোনো ব্যাংকে, ওকে, এটা তোমার প্রোফাইলে আছে, কোন কোন ব্যাংকের ওখানে অপশন আছে সেই অপশন থেকে তোমরা দেখে নিও। তো এই হচ্ছে তোমাদের আনএকাডেমি টোটাল তোমাদের জন্য যে অফার দিচ্ছে, যা জিনিসটা নিয়ে এসছে, আগে এই কোর্স ফিজে তোমার 1 বছর ছিল, সেটাকে এক্সটেন্ড করে তোমার 3 বছর করা হয়, এই 2 বছর করা হয়েছে। যাই হোক, দেখো ব্লাইন্ড স্পট, এরপরে যেটা বলবো ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট মানে তার বাংলা কি, কে বলতে পারবে বলো, ব্লাইন্ড স্পটের বাংলা কি, ব্লাইন্ড স্পটের বাংলা কি, ছানি, না ছানি মানে ক্যাটারাক্ট, ব্লাইন্ড স্পটের বাংলা হচ্ছে ক্যাটারাক্ট, ইসেতে অন্ধবিন্দু, নাম শুনোনি বাংলাতে অন্ধবিন্দু আর টিথ বিন্দু, অন্ধবিন্দু, অন্ধবিন্দু মানে কি, স্মল আর্ক অন দ্য রেটিনা হোয়ার অ্যান অপটিক নার্ভ লিভস দ্য আই হুইচ ইনসেনসিটিভ অফ লাইট, মানে এই যে রেটিনা আছে আমাদের, এখানে তো রেটিনা আছে, যেখানে তোমার অপটিক নার্ভ গুলো, যেখানে তোমার অপটিক নার্ভ গুলো তোমার অ্যাকচুয়ালি কি হয়ে যায়, অপটিক নার্ভ গুলো তোমার ইনসেনসিটিভ হয়ে যায়, এই যে রেটিনাটা আছে এই রেটিনায় অপটিক নার্ভ গুলো ইনসেনসিটিভ হয়ে যায় এবং সেখানে কোনো একটা অবজেক্টের ইমেজ তৈরি হয় না, যদি কোনো একটা জায়গায় রেটিনার অপটিক নার্ভ গুলো ইনসেনসিটিভ হয়ে যায় সেখানে ইমেজ তৈরি হয় না এবং সেই জায়গাকেই ব্লাইন্ড স্পট বলা হয়, ব্লাইন্ড মানে কি, ব্লাইন্ড মানে বাংলায় অন্ধ, তাহলে এই বিন্দুকে অন্ধবিন্দু বলা হয়, ঠিক আছে, এটা অন্ধবিন্দু, ঠিক আছে, এটা যে ইনসেনসিটিভ অফ লাইট, এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, যে
যেখানে তোমার একটা রেটিনার উপরে যে পয়েন্টে কোন একটা অবজেক্টের ইমেজ তৈরি হয় না তাকে আমরা কি নাম বলি, এই কোয়েশ্চেন দেবে, ঠিক আছে? সেখানে দেবে এই এই কোয়েশ্চেন, তোমার অ্যানসার কি হবে? ব্লাইন্ড স্পট। ওকে, এটা ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, এইটা শুধুমাত্র এখন আমি বলে দিচ্ছি, এটা টেকনোলজির ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। ব্রিজ রেকটিফায়ারের এসি কারেন্ট নিয়ে যখন ডিসকাস করব তখন ব্রিজ রেকটিফায়ার কি বলছে, ফুল ওয়েভ রেকটিফায়ার কনসিস্টিং অফ এ ব্রিজ মেড বাই ডায়োডস। আচ্ছা, রেকটিফায়ারের অ্যাকচুয়ালি কাজ কি বলতো? রেকটিফায়ারের অ্যাকচুয়ালি কাজ কি, কোন কারেন্টকে কোন কারেন্টে কনভার্ট করে, অল্টারনেটিভ কে ডাইরেক্ট কারেন্ট নাকি ডাইরেক্ট কে অল্টারনেটিভ কারেন্ট, কোথায় কোথায় আর কি এই জিনিসটা হয় বলো? এসি টু ডিসি কারেন্ট, অল্টারনেটিভ টু ডাইরেক্ট কারেন্ট। তো এই যে অল্টারনেটিভ টু ডাইরেক্ট কারেন্ট বললাম, এটা অনেক পদ্ধতিতে হতে পারে, অনেক প্রসেস বা অনেক পাথওয়েতে আসতে পারে। এই যে অনেক পাথওয়ে বললাম, এই পাথওয়ের মধ্যে একটা পাথওয়ে হচ্ছে এটা একটা ব্রিজ মারফত আসে। এই ব্রিজ মারফত আসাটাকেই তোমার ব্রিজ রেকটিফায়ার বলা হয়, কনসিস্টিং অফ ব্রিজ মেড বাই ডায়োডস। এই ব্রিজ রেকটিফায়ার তোমার ডায়োডের কাজ করে। ডায়োড মানে তোমার দুটো প্লেট থাকে, আমরা জানি ক্যাথোড প্লেট, অ্যানোড প্লেট। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তোমার কন্টিনিউয়াস এমিশন অফ ইলেকট্রন হতে থাকে, ঠিক আছে? এটা ব্লাইন্ড স্পট কি সবার থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার থাকে। এটা এই তো মেড আপ অফ ডার্টস, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। লাস্ট, আজকে লাস্ট যেটা, ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট কথার মধ্যে আমরা কোন দুটো স্টেটের নাম খুঁজে পাই, এটা হচ্ছে প্রথম কথা। ব্রাউনিয়ান মুভমেন্টের মধ্যে সলিডের কোনো রকম কোনো সম্পর্ক নেই, যাদের সম্পর্ক আছে সেটা হচ্ছে লিকুইড এবং গ্যাস। লিকুইড বা গ্যাসিয়াস যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো যত তাড়াতাড়ি মুভ করতে পারে, যত ফাস্ট মুভ করতে পারে, সেই মোশনটাকে তাদের ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। যে র্যান্ডাম মোশন, অ্যাকচুয়ালি ব্রাউনিয়ান কথাটা এসেছে র্যান্ডাম মোশন থেকে। প্রথম ব্রাউন বলে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, রবার্ট জোসেফ ব্রাউন বলে একজন সায়েন্টিস্ট, সে প্রথম বলেছে যে না, গ্যাসিয়াস পার্টিকেল গুলো র্যান্ডাম ওয়েতে মুভ করতে পারে, যেদিক খুশি সেদিক যেতে পারে, এদের যাওয়ার কোনো পার্টিকেল ডাইরেকশন নেই। যদি আমি তাকে হিট করি বাইরে থেকে, এটা যেদিক খুশি সেদিক যেতে পারে। তো এই যে ধরনের মোশন বললাম, এই ধরনের মোশনকে তোমার ব্রাউনিয়ান মোশন বলা হয়। তাহলে আমাকে বলো, লিকুইড বা গ্যাস এই দুটোর মধ্যে কোন জায়গাতে ব্রাউনিয়ান মোশন বেশি হবে, লিকুইড না গ্যাসে? কোথায় হবে? গ্যাসে, কারণ গ্যাসের মধ্যে কাইনেটিক এনার্জি আমার অনেক বেশি হয়, গ্যাসের মধ্যে সেপারেশন আমার অনেক বেশি, ধাক্কাধাক্কি অনেক বেশি হবে, র্যান্ডাম মোশন অনেক বেশি হবে, একদমই প্রিলিমস কনসেপ্ট। তো গ্যাসের ক্ষেত্রে ব্রাউনিয়ান মোশন আমার বেশি, লিকুইডের ক্ষেত্রে গ্যাসের থেকে কম, কিন্তু সলিড তাদের যেহেতু ডেফিনেট শেপ আছে, তাদের একটা কম্প্যাক্ট সাইজ আছে, সেই সাইজ বা শেপের জন্য তাদের মধ্যে ব্রাউনিয়ান মোশন বলে কিছু থাকে না, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার সেপারেশন, পার্টিকেল গ্যাপ এতটাই কম যে তাকে টেম্পারেচারও যদি দিই বাইরে থেকে, ওটা গ্যাসের মতো অতটা সেপারেট হতে পারবে না, ওই জন্য তারা ছুটোছুটিও করতে পারবে না। ওকে, ঠিক আছে, চলো, এই ধরনের মুভমেন্টকে ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। 8:30 সময় কেমিস্ট্রি ক্লাস আছে, তো যারা ক্লাস করবে তারা 8:30 সময় কেমিস্ট্রি ক্লাসে জয়েন করো, এবং পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। এবং 6টার সময় ব্যাচ কোর্সের ক্লাস আছে, আজকে থার্মোডাইনামিক্স পড়াবো। আজকে 6টার সময় যে ব্যাচ কোর্সের ক্লাস আছে, সেখানে থার্মোডাইনামিক্স যে পার্টটা বাকি ছিল হিটের, সেই পার্টটা পড়াবো, সবাই জয়েন করবে যারা ক্লাসে আসো। খুব ইম্পর্টেন্ট টপিক মেন্স পরীক্ষার জন্য, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, রাইট? এটা ওকে, চলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে বলবো। মেরুজ্যোতি বলছো তো? মেরুজ্যোতি মানে কি শুভম? নেক্সট ক্লাসে ছবি এঁকে দেখি, মানে ছবিটা আপলোড করে দেখি। মেরুজ্যোতি, মেরুজ্যোতি বলা হয় ওটাকে, ছবি আপলোড করে দেখিয়ে দেবো। সবাই তোমরা ক্লাসের ফিডব্যাকটা দিও, কেমন লাগলো, এবং পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। এবং হ্যাঁ, যারা তোমরা ঠিকঠাক অ্যাসপিরেন্টস আছো, ট্রু অ্যাসপিরেন্টস, তারা ক্লাস কোর্সে জয়েন করো এবং প্রিপারেশনটাকে আরো ভালো করো, কম্প্যাক্ট ওয়েতে করো, এটাই হচ্ছে বলা। চলো, থ্যাংক ইউ।
ওটাকে তুমি বলবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে একটা অ্যাঙ্গেল ফর্ম করে তৈরি হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই জন্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন করা হয়। যেমন ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফিট ছিল তোমার রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, কারণ মানে কি রেডিয়ান পার সেকেন্ড, আর অ্যাঙ্গুলার আর টাইম মানে কি টাইম মানে হচ্ছে শুধুমাত্র সেকেন্ড। তার মানে একটা জিনিস এখানে কি হলো, একটা জিনিস হলো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটা বোঝা গেল কিনা বলো? ওকে, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। টাইমের জন্য আরেকটা সেকেন্ড